أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. আজকে আমরা বুক ওয়ান পার্ট টু এর একটা নতুন ইউনিট শুরু করব। হ্যাঁ, আল ওয়াদাতু সানিয়াতু আশরাতা, আল ওয়াদাতু সানিয়াতা আশরাতা, এটা হলো 12তম ইউনিট। সানিন, সানিন হলো দুই, আশরন হলো 10, সানিয়াতা আশরাতা হলো 12তম ইউনিট। ইউনিটের নাম হলো আল হিওয়ায়াতু। তো এটাতে ঢুকার আগে আমরা একটু একটা জিনিস দেখি, একটু আমরা ইউনিটের নামটা একটু খেয়াল করি। ইউনিটটার নামটা কি? আল হি, এই ওয়ার উপরে কি আছে? ফাতা, ফাতা। আর ইয়ার উপরে কি আছে? ফাতা, ফাতা। আর এখানে এই শব্দটা দেখে এটা কি ওয়াহিদ, তাসনিয়া, জামা এরকম কিছু বোঝা যাচ্ছে? কেউ যদি বলতে পারো এটা কি ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়াতুন দ্বিবচন, জামউন বহু বচন শব্দ, কোন ইন্ডিকেশন স্যার, আছে কি? এক জাম বছর অন স্যার, স্যার, স্যার এটা বহু বচন স্যার, বহু বচন শব্দ। ভেরি গুড, খেলাধুলা মনে হয় স্যার, খেলাধুলা। হ্যাঁ না, আমি শব্দটা কি এক বচন দ্বিবচন না বহু বচন সেটা জানতে চাচ্ছি। বহু বচন, একজন বলেছে বহু বচন। বহু বচনের চিহ্ন কি এখানে? পেশ থাকা, পেশ থাকা কি বহু বচনের চিহ্ন? আলিফ থাকা স্যার, কোন আলিফ? এটা এই আলিফ তা থাকা। কোন বহু বচনের চিহ্ন আলিফ তা থাকা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটু খেয়াল করো, আমাদের এটা বুঝতে হবে। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল স্যার, বিভিন্ন নিয়মের একটা স্যার, ব্রোকেন, ব্রোকেন প্লুরাল। ফিয়ালুন। আর কারোর কোনো অভিমত? আমরা যেখানে জানি, দেখি এই শব্দটা একটু বলো তো, এটা কি? স্ক্রিন দেখা যায়? মুসলিমাতুন, কয়জনকে? একজন মহিলা, একজন মহিলা। তো এটা যদি দুইজন মহিলা হয় তাহলে কি হবে? মুসলিমাতানে, মুসলিমাতানে। মুসলিমা তানি। যদি অনেক বহু মহিলা হয় তাহলে কি হবে? মুসলিমাতুন, মুসলিমা, মুসলিমাতাইনে, মাতুন। মুসলিমাতুন। তাহলে মহিলাবাচক একবচন শব্দের বহুবচন হলো আলিফতা যোগ করে বহুবচন হয়। তাহলে আমরা যদি ওই শব্দটা দেখি, এই শব্দটা যদি দেখি, আমাদের এখানে কি লেখা আছে? বইটা আছে সবার কাছে? ওয়া ইয়া তো হি ওয়া ইয়া তুন, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? হি ওয়া ইয়াতুন। এই আলিপ্তা দিয়া এটা এক বচন শব্দ নির্দেশ করে, ইয়া বহু বচন শব্দ নির্দেশ করে, বহু মহিলা বচন। এটার কি কোনো এক বছর আছে স্যার? শিওর। এবার এক বচন শব্দটা কি আমরা আন্দাজ করতে পারি কি হতে পারে? একটা পেশ হয়ে গেল স্যার, একটা পেশ না, তো দুইটা পেশ। বইতে তো একটা পেশ স্যার, ওখানে আল আছে যে, আল আছে না? আছে আল, খেয়াল করছো?
স্যার আল আছে আল আছে স্যার? তাহলে আল আসে কি আল থাকলে কি দুইটা পেশ হবে? না স্যার। ওকে, তাহলে আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে আল আসার কারণে ওখানে দুইটা পেশ হবে না। ওকে, এখন এই যে হিওয়ায়াতু অর্থ কি? অর্থ হলো এখানে হোয়াট হোয়াট মিনিং এর এই জিনিসটা দেওয়া আছে, হিওয়ায়াতুন অর্থ হলো হবি, শখ। আমরা একটু ওয়ার্ড মিনিং গুলি আগে একটু আলোচনা করে যাই, যেগুলি একটু কঠিন কঠিন লাগে। হিওয়ায়াতুন হবি, সফর, এটা কোনো সমস্যা নাই। মুরাসালাতুন, মুরাসালাতুন এই শব্দটা কি আমাদের কোনো প্যাটার্নের সাথে পরিচিত আছে? একটু খেয়াল করো তো, মুরাসালাতুন, ওয়াতালা ইউকাতিলু, এটার মাসদার কি? মুফাদালাত মুকাতালাতুন, ওয়াতালা ইউকাতিলুর মাসদার মুকাতালাতুন। তাহলে এইরকম ভাবে আমাদেরকে পরিচিত শব্দ খুঁজে বের করতে হবে। দেখো, ওয়াতালা ইউকাতিলু মুকাতালাতুন, তাহলে আমাদেরটা হলো মুরা মুরা সালাতুন, তাই না? মুরা সালাতুন, তাহলে মুকাতালাতুন, মুরা সালাতুনের তাহলে ভার্বটা কি হবে? রাসালা, তাই না? মুকাতালাতুনের ভার্ব যদি হয় পাতালা ইউকাতিলু, তাহলে মুরাসালাতুনের ভার্ব কি? রাসালা স্যার, রাসালা ইউরা ইউ ইউরাসিলু। মুরাসেলু মুরাসালাতুন, রাসালা ইউরাসেলু মুরাসালাতুন হলো পত্র যোগাযোগ, হ্যাঁ, চিঠি পত্র আদান প্রদান করা। ওকে ওকে, তাহলে আমরা এই যে এটা একটা মহিলাবাচক শব্দ, একবচন শব্দ হিবাতন, এটার বহুবচন কি হবে? ওয়া ইয়া, তারপরে কি হবে বাই ফর্মুলা? ইয়াতুন, ইয়াতুন, আলিফতুন, আলিফতুন। একবচন মহিলাবাচক শব্দকে বহুবচনে পরিণত করতে হলে আলিফতুন যোগ হয়। মুসলিমুন মুসলিমাতুন, এটা খেয়াল রাখতে হবে। তাহলে মুরাসালাতুন আমরা পেয়ে গেলাম এখানে। রিয়াদাতুন আরেকটা শব্দ আছে, রিয়াদাতুন হলো স্পোর্টস বা ব্যায়াম, জেনারেলি ব্যায়াম, অল টুগেদার স্পোর্টস কে রিয়াদাতুন বলে। এটার আরেকটা ট্রান্সলেশন আছে যেটা হলো ম্যাথমেটিক্স, অঙ্কের সাথে এই স্পোর্টস এর সম্পর্ক কি আই ডো নট নো, বাট দুইটা একই স্পেলিং। কিতাবুন কুতুবুন, এটা আমাদের জানা আছে। মাজাল্লাতুন, দিস ইজ এ নিউ ওয়ার্ড, মাজাল্লাতুন, মাজাল্লাতুন হলো ম্যাগাজিন, মাজাল্লাতুন ম্যাগাজিন। ইলমুন জ্ঞান, তাই না? এর বহুবচন হলো উলুমুন, সায়েন্স, ইলমুন উলুমুন। আচ্ছা, এই যে ইলমুন এই জিনিসটার একটু কনস্ট্রাকশনটা একটু আমাদের জানতে হবে, এটা আমি একটু বলে দিচ্ছি। মনে করো তোমাকে একটা কথা বলা আছে, আচ্ছা এটা আমরা জানি অলরেডি, ফেলুন অর্থ কি? একটু রেসপন্ড করবা না, আমি আমি টানা বলে যাব। ফেলুন মানে হচ্ছে সেল লার্ন, কর্ম, কর্ম, ক্রিয়া স্যার, ক্রিয়া, ক্রিয়া। ইয়া। তাইলে আমরা যদি ক্রিয়া সম্বন্ধীয় কিছু বলতে চাই তাহলে একটা ইয়া যোগ করতে হয়। কিভাবে যোগ করতে হয় সেটা হলো এরকম, ইয়া ফেলিউন, ফেলিউন। এই যে ইয়াটা যোগ করলাম, এটা হলো তাহলে এখন ক্রিয়া সম্বন্ধীয়, বাংলাদেশু বাংলাদেশিউন, তাই না? ফেলুন ফেলিউন, তাহলে ইসমুন কি হবে? ইসমিয়ুন, ইসমিউন,
দেখো কাসরা হয়ে যায় ইসমি, তারপর ইয়ার উপরে দুই পেশ সহ তার দিদ্ধ এটা হয়। এখন এই ফ্রেইল ইউন এটাকে যদি আমরা আবার মোয়ান্নাসে তৈরি করতে চাই তাহলে কি হবে? ইলিয়া ফেলিয়া তো ইসমুনকে মোয়ান্নাস বানাতে চাইলে কি হবে? ইসমিলিয়া ইসমি ইয়াতুন ইয়া ইসমুন ইসমিয়াতুন ফাইলুন ফাইলিয়াতুন। তাহলে ইলমুন কি হবে? ইলমুন হলো আইলমিয়ুন আইলমিয়াতুন ইলমিয়ুন ইলমিয়ুন ইলমুন ইলমিয়ুন। আর মুয়ান্নাস হবে কি? علمياتون ইলমিয়াতুন। এই এই জিনিসগুলি খেয়াল করতে হবে যে তাসদিদ যুক্ত ইয়া কিভাবে হয়। হ্যাঁ, তাসদিদ যুক্ত ইয়া যোগ হয় কিভাবে, ওই সম্বন্ধীয় ব্যাপারটা আলোচনা করা হয়। ওকে, তাহলে আমরা ইলমুন উলুমুন তাকরিবান এটা এই হিসাবে এরকমই ব্যবহৃত হয় শব্দটা তাকরিবান। এখন এই তাকরিবান যদি আমি ইয়েটা উঠে দেই তাহলে হবে কি? তাকরিবুন না বলো, Yes, sir. নর্মাল তাকরিবুন তাকরিবুন। এখন বলো এটা কোন কোন শব্দ, পরিচিত শব্দ বলো, কেউ বলো। ইয়াকরিমুন স্যার, হ্যাঁ ইয়াকরিমুন স্যার, না কেন তাসরিফুন? তাসরিফুন, রাইট স্যার, তাসরিফুন, তাসরিফুন বলতে কি আসছে? বারবার বারবার কি সরগাফা ইসারিফু তাসরাফা, সরাফা কি উসারিফু? তাহলে তাকরিবুন আসবে কোথেকে? তাকরাবা করিবুন, না একটু ঠিক মতো বলো, কররাবা তাকরাবা 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 কররাবা কররাবা। এই তোমাদেরকে এই স্মার্টনেস আনতে হবে। কররাবা, হ্যাঁ, এই জন্য পেজ ওয়ানে, পেজ ওয়ানে এমন কোন শব্দ নাই যেটা তোমাকে বারবার তোমার সামনে আসবে না। দেখো আজকের এই লিটারেচারে আমরা এটা পেলাম এবং এটা পেলাম, তাই না? এটা হলো মাসদার, ফর্ম টুর মাসদারটা আছে তাকরিবুন, ফর্ম থ্রির মাসদারটা আছে কি মুরাসালাতুন, মুরাসালাতুন, মুরা মুরা সালাতুন। পেজ নাম্বার ওয়ান এর ব্যবহার বুঝে গেছে? স্যার, কত কঠিন ভাবে এটাকে আয়ত্তে আনতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ডকে, ওয়ার্ডের স্পেলিংকে আয়ত্তে আনার জন্য কঠিন ভাবে আয়ত্তে আনতে হবে, যথেষ্ট পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কোর্সটা আসলে কঠিন, আমি যত সোজা ভাবেছিলাম অত সোজা না, যে আমি ভাবছিলাম যে আমি ক্লাসে বলে দিলেই হবে, না নিজের সময় ঘন্টাখানেক বসতে হবে এভরি এভরি আফটার লেকচার। তাহলে এবার এখন আসি আমরা, আমরা যেখানে ছিলাম ওখানে একটু যাই। ওকে, মাকতাবুন, মাকতাবুন হলো অফিস বা দপ্তর। এই শব্দটা কেমনে কেমনে, হাউ দিস ওয়ার্ড কেম, এই শব্দের রুট কি? মক্তব, না রুট কাতাবা, কাতাবা এটা ধরতে পারি। তাহলে রুটের সাথে যদি জবর যুক্ত মিম যোগ হয় তাহলে ওটা কি? আর জেজ যুক্ত মিম যোগ হলে ওটা কি? আলাপ হয়েছে কি? হয়েছে, তুমি পরীক্ষা দিয়েছো। এই যে এই ছয় পাতা আছে তো সামনে, আচ্ছা স্যার, পা আইন লাম, জবর যুক্ত মিম যোগ হলো, পা আইন লাম, জের যুক্ত মিম যোগ হইলো। তাহলে জবর যুক্ত মিম হইলে কি? ইসমুজ জর্ব, স্থান বা কালবাচক ক্রিয়া বিশেষ্য, সরি,
আর জেড যুক্ত যোগ হলে যন্ত্রবাচক বিশেষ্য। তাহলে আমাদেরটা কি, শব্দটা কি? মাকতাবুন। মাকতাবুন, তাই না? কি জেড না জবর যুক্ত? জবর যুক্ত। জবর জবর যুক্ত। তাইলে তাইলে কোন স্থান, কিসের স্থান? কাপ তা বা দিয়ে যা হইতে পারে, কাতা বা, তাই না? লেখে, কাতাবা। লেখে, লেখার স্থান। লেখার স্থান কোথায়? টেবিলের উপরে লেখে, কারেক্ট? অফিস, অফিসে লেখে নাই, তাই না? অফিস টেবিল ইত্যাদি জায়গায় লেখালেখি করে। সুতরাং মাকতাবুন হলো অফিস টেবিল। এখন গো টু ইউর ডিকশনারি, কেউ একটু বলো মাকতাবুন অর্থ কি? কেউ না, সবাই একটু বলো। শুনে যাবো স্যার। হ্যাঁ, সবাইকে আমি বলছি ডিকশনারি থেকে মাকতাবুন শব্দটা বের করে আমাকে অর্থ বলতে। এনিবডি কুড ডু? চেষ্টা করতেছো? জি স্যার, করতেছি বলো স্যার। লেখক, গ্রন্থকার, রচয়িতা, লিপিকার, কাতেব, কেরানি। একটু দেখো তো, তাই তাই হচ্ছে, তাই হওয়ার কথা না তো? লেখা, রচনা করা, প্রণয়ন করা, নির্ধার করা, ধার্য করা। না না, মাকতাবুন তাই আসে। স্যার, কার্যালয়, অফিস, দপ্তর। কারেক্ট, হ্যাঁ সেটা হলো কারেক্ট। মাকতাবুনের অর্থ আসে কার্যালয়, অফিস, দপ্তর, ব্যুরো, ডেস্ক ডেস্ক। ডেস্ক আছে স্যার। তাইলে দেখো, কাতাবা থেকে জবরযুক্ত মিম লাগাই দিয়ে আমরা পাইলাম ইসমুর জরফ। এগ্রিড? এটা শব্দটা পরিচয় হলো এখন ইসমুর জরফ, স্থান বা কালবাচক বিশেষ্য, মানে যেই জায়গাটায় আমার এই ক্রিয়াটার কাজ হয়, যেই জায়গাটা ক্রিয়ার কাজ হয়। তাইলে আমার কাতা বা লেখালেখির কাজ কোথায় হয়? হয় কার্যালয়ে হয়, অফিসে হয়, দপ্তরে হয়, ব্যুরোতে হয়, ডেস্কে হয়, কারেক্ট? ওকে, আলহামদুলিল্লাহ, দিস ইজ হাউ উই হ্যাভ টু টেক দি মিনিং। এখন একটা জিনিস খেয়াল রাখো, এই মাকতাবুনের সাথে এই স্পেলিংটা খেয়াল রাখো, যদি গোলতা যোগ করে দেওয়া হয় তাহলে কি হবে? মাকতাবাতুন। মাকতা বা তুন, তাইলে হয়ে যায় লাইব্রেরি। স্পেলিংটা মনে রাখতে হবে, হ্যাঁ, মাকতাবাতুনের সাথে গোলতা যোগ করে দিলে হয় লাইব্রেরি। এই যে এখানে আছে, এবং এটা কি স্যার মোয়ান্নাস হয়ে গেল? এটা শব্দটা মুয়ান্নাস, এটার কোনো মুজাক্কার নাই। মাকতাবুন ইজ নট, ইজ এ মুজাক্কার ওয়ার্ড, বাট নট নট ফর মাকতাবাতুন। ওকে, এটা আরবরা এই গোলতার কারণে এটা হলো মুয়ান্নাস। ওকে, মুফিদুন, এই শব্দটার সাথে এই শব্দটা আমাদের টেবিলে কোথাও মিলে? মিললে হয়তো এই মুহূর্তে ধরতে পারবা না, তারপরেও আন্দাজ করা যায়। মুফিদুন, এটা আমাদের মুখ মুকরিমুনের সাথে মিলবে। হ্যাঁ, তো আমরা হরফে ইল্লাত পড়ি নাই এখনো, হরফে ইল্লাত পড়লে আমাদের এটা ক্লিয়ার হবে। আপাতত এটা মুফিদুন হিসাবেই মনে রাখি। মুফিদুন অর্থ কি? উপকারী। ওকে, ও আরেকটা, এই যে মাকতাবুন পেলাম, মাকতাবুন অর্থ কি? অফিস, লাইব্রেরি, ডেস্ক, টেবিল, এটার বহুবচন কি? মাকতব। রাইট ডাউন, তোমরা লেখো, লেখো, লেখো বহুবচন। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, এই কথা লেখো, মাক আলুন পাবলিক, মাক ইলুন, আরেকটা হলো মিক আলুন, মাক আলুন মিক ইলুন। মাকতাবাতুন, মাকতাবাতুন দিয়ে হবে না স্যার? আলিফ তা যোগ করলে
আমি এটার কথা জিজ্ঞেস করছি, এটা স্যার স্যার মাক মাকতাবুন মাকতাবুন। আচ্ছা, এটার এটার জন্য এই সূত্র বলছি, এখন আবার মনে রাখো, ওখানে দেখাই আবার এগুলি নিয়ে। এই আমি বলার পরে তোমরা যদি নিজেরা একটু না বসো, তাহলে কিন্তু ইয়েটা মানে মেসেজটা সিঙ্ক করবে না। সিঙ্ক করার জন্য যদি বসো সিঙ্ক করবে, আর যদি না বসো করবে না। একটু খেয়াল করো জিনিসটা, আমি যেটা দেখাতে চাচ্ছি। ওকে, মাফাইলন এক্স্যাক্টলি। আবার বলো কি, কারেক্টলি বলো। মাফাইলন স্যার কারেক্ট, মাফা ইলু, ইলো মাফাইলো মাফ ইলুন, মাফ আলুন সিঙ্গুলার, মিফ আলুন এবং মিফ আলাতুন, সবগুলির বহুবচন কিন্তু হলো মাফা ইলু। দেখো তো পাচ্ছ কিনা, সব বহুবচন গুলি কি মাফা ইলু, মাফা ইলু, মাফা ইলু, মাফা ইলু। তাহলে বহুবচন, এই ধরনের শব্দে বহুবচন কেমন বানাবো, শুধুমাত্র আমি খেয়াল রাখবো কি বলো, কেউ একটু খেয়াল রাখার টেকনিক বলে দাও। খেয়াল রাখবো ফা কালিমা আছে, আইন কালিমা আছে এবং লাম কালিমা আছে, তার কালিমা আগে আছে মিম এটা আছে হলেই কিনা, আর কিছু খেয়াল করার দরকার নেই। মিম পেশ না, জর জবর, তবে যে যুক্ত মিম আছে কিনা, তাহলে আমার বহুবচন বানানোটা সোজা হয়ে যাবে। ওকে ওকে, তাহলে এটা আসো, মা রিদুন, এটার বহুবচন কি? মা মাআরিদ মারিদু বহুবচন বানানো এবং তাও রেগুলার না, ইট ইজ টাফ, বাট কিছু ফর্মুলা তো আমরা ধরতে পারলামই। তাহলে মারিদুন হলো প্রদর্শনী বা মেলা। জম অন, জমা করে যেখানে, তাই না, সংগ্রহ করা, জমা করা। আর জমি অন হলো সব। খাতুন, খাতুন হলো লিপি, লেখা, হাতের লেখা, খাতুন। সহিফাতুন অথবা সুহুফুন বহুবচন, পত্রিকা। জারা ইয়াজুরু, জিয়ারাতুন, জিয়ারত করা, প্রদর্শন, পরিদর্শন করা। হিন্দুন, হিন্দুন যদি হয় ভারত, তাহলে ভারতীয় কি হবে? হিন্দিউন হিন্দিউন, আমরা যেরকম নিজের দেখছিলাম। যোগ হবে ওকে, তারপরে জানাহুন, জানাহুন হলো শাখা বা স্টল, জানাহু জিল্লি কোরআন শরীফে আছে, তাই না। তবাউন, তবাউন হলো ডাক টিকেট, তবাউনের বহুবচনটা হলো তওয়াবিউ। আয়াতুন, আয়াত, কালিমাতুন হলো শব্দ, আর কালামুন হলো বাক্য, যেটার আরেকটা ইংলিশ আরবি হলো জুমলাতুন। দুই ধরনের লিপি হয় আরবিতে, আরো অনেক ধরনের হতে পারে, আমাদের এখানে আমরা খাতুন নাসখি, আরেকটা হলো খাতুন রুকিয়াতি, খাতুন রুকিয়াতি। জেনারেলি এই খাতুন রুকিয়াতিতে আরবিটা হাদিসটা টাইপ করতো আগে, আর খাতুন নাকসিতে কোরআনটা টাইপ করা হইতো কিংবা লেখা হইতো। ওকে, তাদবীরুন, তাদবীরুন, এখন বলো এটার ভার বলো, ভারটা কি? তদবীর তদবীর না, ভারটা কি, কোন ফাইল থেকে এটা আসছে? দবারা দবার দবারা এত তিন এতক্ষণ বলার পরে কিন্তু এটা বলতে পারা উচিত, জানেন, দাব্বারা দবারা এটা বলতে পারা উচিত না, বলো তো। সরফা ইউসরিফু তাসরিফুন, তারপর কাররাবা ইউকাররিবু তাকরিবুন, দাব্বারা ইউদাব্বিরু তাদবীরুন, ব্যবস্থা করা। সাহাফাতুন হলো সাংবাদিকতা,
মঞ্জিলুন, মঞ্জিল মঞ্জিল, তাই না? অমুক মঞ্জিল বলে না, মানাজিলুন, হ্যাঁ, মানাজিল। তারপর তাদবীরুন মঞ্জিলিউন, তাদবীরুন মঞ্জিলিউন হলো কি, হোম ইকোনমিক্স সর্ট অফ থিং, হাউস মেকিং। পুরাতন, পুরাতন হলো বল, কদম হলো পা, একসাথে বললে কি হবে দুইটাকে, কুরাতুল কাদামি। পুরাতুল কাদামি, ফুটবল। লোগাতন ভাষায় আমরা যে হাদিসুন, হাদিসুনের বহুবচন হলো আহাদিসু। পারাসুন ঘোড়া। জাম ইয়াতুন, আমরা জাম উন পড়ছি না একটু আগে, জি স্যার, একটা শব্দ জাম উন। তো জাম উন হইলো সংগ্রহ করা কিংবা বহুবচন, আরেকটা জমা। জমা করা। তো অনেক কিছু জমা যখন হয়, জমা সম্পর্কীয় যখন হয়, তখন এটা হলো কি, জাম ইউন, এবং মহান্নাস হলো জাম ইয়াত। এটা ইউনিভার্সিটির সাথে মিলে গেল না আবার একটু? না না, ওটা হলো জামিয়াত, একটা জীবের পরে একটা আলিফ আছে। ওটা হলো জামিয়াতুন, আর এটা হলো জামিয়াতুন। এই অনেকগুলো শব্দই কাছাকাছি স্যার, এগুলো তো একটু সমস্যা হয় না একটা তো হবেই, বাট এই যে, এই যে তুমি ধরতে পারলা, স্যার। এবারে পিরিয়ড অফ টাইম এগুলি হয়ে যাবে। কবিরুন বড়, এটা আমরা তো জানি, তাই না? জি স্যার, এক ভাই যদি হয় বড় ভাই হলো কবির, ছোট ভাইয়ের নাম কি হয়, সগির সগির। ওকে, তাবিলুন হলো লম্বা, লম্বা, নামাজ কসর করে না, হ্যাঁ কসিরুন, কসিরুন কাসিরুন তো আর একটা বলছে যে এটা অনেক কাসিরুন, হলো কাপ দিয়ে, ওইটা ওইটা হচ্ছে ওই কাফ। আচ্ছা কসিরুন, কাসির, কসিরুন। তাবিলাতুন টেবিল, দুইটা বানান একটু খেয়াল, তাবিলুন তাবিলাতুন, দুইটা বানান একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তাবিলুন তাবিলাতুন, ওকে, এগুলি আমরা জানি। হারফুন রখিসুন, রখিস হলো দাম, সস্তা জিনিস। আর গোয়ালিয়ুন থেকে গোয়ালিন হলো দামি, এগুলি ভোকাবুলারি। আবিয়াদু বাইদাউ, এটা আমরা পড়ছি কদিন আগে মনে হয়, তাই না? তারপর আহামারু হামরাও, এই রংগুলো আসফারু সাউদাও, আসফারু সাফরাও, আকদারু আখদরাও, আজরাকু জারকাউ। এখন লেটস গো অ্যান্ড হোয়াট মিনিং, আমাদের আর কোনো সমস্যা নাই আশা করি, তাই না? মনে থাকবে না, ডোন্ট ওয়ারি ফর দ্যাট, পড়তে পড়তে মনে থাকবে। আর আমরা ইম্পর্টেন্টলি যে আমরা জিনিসপত্র সামনে পাবো, ওটা দেখে দেখে আমরা যখন দেখবো যে ওয়ার্ডটা পরিচিত কিনা, তখন আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আসো আমি একটু টাইপ করা থেকে আসি, পড়াচ্ছি তোমাদেরকে, যাতে করে একটু লিখে টিখে এখানে করতে সুবিধা হয়। আল ওয়াদাতু সানিয়াতা আশরাতা আল হিওয়ায়াতু হবি, ওকে। আল হেওয়ারুল আউয়াল বাইনা শাকিরিন, বাইনা, বাইনার পরে কোন নাউন ওটা মুদাফ ইলাইহি হিসাবে বসে, তাহলে ছিল শাকিরুন, হইল কি, শাকিরিন। শাকিরিন ওয়া শরীফিন। বুঝা গেছে এটা কার কারণে হয়েছে? শরীফ এবং শাকিরের মধ্যে না, এই বাইনার কারণে। আইনার কারণে এটা আর বাইনা কোথায়, কোথায় আছে আমাদের টেবিলে, মনে রাখতে হবে লাইফকে ইজি করার জন্য, নতুবা কঠিন হয়ে যাবে লাইফ। কোথায় আছে? এইচ টু তে বাউ তাও কাফলামের পাশে আছে, হ্যাঁ এটা দিয়ে দেয় স্যার, তাই না? জর স্যার। এইচ টু তে বাউ তাও কাফলামের পাশে আছে, কই কই বাইরে আছে এখানে, এই যে বাইরে। তাহলে এগুলি কি করে, এগুলি কাজ কি, নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে, আজরুফু, তাই না? মাজরুর করে না, হ্যাঁ স্যার, এগুলি নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে। এই ছোট ছোট নোটগুলি তোমরা এখানে লিখে ফেলতে পারো, নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে, নাউনের আগে বসে নাউনকে মাজরুর করে, সেম জিনিস।
না লিখলে আমাদের জার্নি তো লম্বা, মাত্র সেকেন্ড সেমিস্টার, তাই না? ওকে, তাইলে শাকির জিজ্ঞেস করছে, মা হিওয়াইয়া তুকা, এই সম্পর্কটা কি বলতে হবে আমাকে? কে বলে ফেলো? মুজাফ মুজাফিলে ব্রিলিয়ান্ট, বর্ষ। এটাই শুনতে চাচ্ছি, বাকিরা কি ধরতে পারছো? মুদাফুন ওয়া, বলো, মুদাফুন ইলাইহি, মুদাফুন ও মুদাফুন ইলাইহি ইলাইহি, এটা ধরতে হবে কিন্তু লাইফকে সোজা করার জন্য। সরি, তোমার শখ গুলি, মা হেওয়া তুকা ইয়া শারিফু, ইয়া শারিফু, শারিফুন ছিল, শারিফু হয়ে গেল কেন? জন্য ইয়ার কারণে। তাহলে ইয়া দিয়ে সিঙ্গুলার কিছুকে ডাকলে, সিঙ্গুলার একটা শব্দকে ডাকলে একপেশওয়ালা হয়ে যায়, তাই না? কারেক্ট। ইয়া শারিফুন ছিল, ইয়ার কারণে শারিফ হয়ে গেল। এগ্রিড? এক্সিট স্যার, এগ্রিড। আর একজন আমরা আবদুল্লাহ দিয়ে আলাপ করেছিলাম, তাই না? বলছিলাম আবদুল্লাহ দিয়ে, হ্যাঁ ওকে হ্যাঁ স্যার, ওকে, আব্দুল, তাহলে আব্দুল প্লাস আল্লাহু আব্দুল্লাহি ইয়া আব্দাল্লাহে, কারেক্ট? হ্যাঁ স্যার, ওকে, আলহামদুলিল্লাহি। আমরা ওখানে গেলেন। তাহলে শরীফ বলতেছে হিওয়ায়াতি, এটা কি মুদাফ মুদাফিলাইহি? এখানে মুদাফিলাইটা কি? ইয়া ইয়া ইয়া, ইয়া মোতাকাল্লিম বলে, বলো, ইয়া মোতাকাল্লিম ইয়া বলো, মুতাকাল্লিম, মোদাফিলাইটা হলো ইয়া মোতাকাল্লিম। কোথায় আছে ইয়া মোতাকাল্লিম? আমার ইয়া না, ইয়া মোতাকাল্লিম, মোদাফিলাইটা হলো ইয়া মোতাকাল্লিম। লোকেশন জানতে হবে, মোদাফিলাই ইয়া মোতাকাল্লিম। ওকে, তাহলে আমরা বললাম হিওয়ায়াতি, আমার হিওয়ায়াতি কাসিরাতুন, অনেক, হিওয়ায়াতি কাসিরাতুন, আমার ইয়া অনেক। অনেক শখ। এখন বলতেছে আল কিরাতু কেরাত, স্টাডি, হ্যাঁ, তারপর গাড়ি আস সাফারু, ট্রাভেলিং, সফর ঘোরাফেরা করা, আল মুরাসালাতু হলো কি, মুরাস, লেটার রাইটিং, করেসপন্ডিং, হ্যাঁ বাস। অমা হিয়া দোকান, তা তোমার হেওয়ায়াত কি? এই ফ্রেন্ডলি তোমার শখ কি? হেওয়ায়াতি রিয়াদাতুন, স্পোর্টস, অর রেহা, অর রেহেলাতুন, রেহেলাতুন ট্রাভেলিং, সফর, মোটামুটি একই মিনিং, ট্রিপস, ট্রিপ, অল কেরাতু আইদন, এবং পড়াশোনা করা অবস্থা, পড়াশোনা স্টাডি করা করা অবস্থা। শরীফ বলছে স্যার, রিলাত এবং সাফর কি পারস্পরিক একটা একটা বিপরীত ব্যবহার করা যায়? আবার বলো একটু। রিলাতা এবং সাফর হ্যাঁ, একে অপরের স্থলাভিষিক্ত হতে সফর, পারে। সফর মানে হলো সফর, এটা বাংলা আমরা বুঝি, রেহেলাতুন হলো জার্নি, ভ্রমণ, একই হ্যাঁ, জিনিস। রিলাতা সেতা ইউ আর সাইফ আছে, কথাগুলি একটু ক্লিয়ার আসতেছে না, আবার বলো। রিহিলাতা সেতা ইউ আর সাইফ, কারেক্ট, রেহেলাতা শীতায় ওয়াসাইফ, ওটি রেহেলাতা শীতায়, শীত, শীত এবং গ্রীষ্মে তাদের ভ্রমণ, একই সিনোনিমস। তো এইটা সাফর দিলেও তাহলে কোনো অসুবিধা নাই মনে হয়, নাকি স্যার? কোনটা আবার বলো? এটা এটা এই ধরনের কথাবার্তা গুলোতে যদি আমরা সাফর শব্দটা ব্যবহার করি, আমাদের বাঙালিদের জন্য সাফর শব্দটা বেশি পরিচিত, সফর, তাহলে হ্যাঁ, মনে হয়। না না, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর স্যার, তো রেহেলাতুন তো সফরও আছে, ইয়েতে তোমার কোরআনে সফর কথাটা মনে নেই, রেহেলাতুন তো আছেই, বাট দুইটাই আমরা শিখলাম। রাইট স্যার, শরীফ বলছে মাজা তাকরাউ ইয়া শাকিরু, অর্থ আমরা বুঝিয়ে বলি ফার্স্ট ফার্স্ট, তুমি কি মাজা পাও? তাকরাউ ইয়া শাকিরু, তুমি কি পড়ো? হ্যাঁ তাহলে এখন আসি তাকরাউ দিয়া, আমি একটু আমাদের মানে দুঃখজনক না,
হয় না হয়তো। ফালা ফালা ফালু, কে একটু তাড়াতাড়ি আমাকে সবগুলি বলতে পারবে? ফালা বলো তো একটু। ওই কেউ বলে না, মুখ খোলো। ফালা পালা গেছি আবার প্রথম, পালু ফালা ফালা ফালু, তারপরে পালাত পালাতা ফালদা পালাত, নেক্সট পালাতা পালাতা, নেক্সট অলতা নেক্সট কি, আলতা পালাত পালাতা পাল্লা পালনা পালনা, তারপরে পালতি না পালতু না, ফালতা ফালতু ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম ফালতুমা ফালতুম ফালতুম ফাল ফালতুম, নেক্সট ফালতি ফালতুমা 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 ফালতুম না না ফালতি ফালতুমা ফালতুমা ফালতুন না ফালতুন না, নেক্সট ফাল্লা ফালতু ফাল্লা ফালতু ফালনা। ফাল তো এটাকে কি আর একটু কষ্ট করতে হবে তোমাদের, তাই না? আসে না কেন বলো তো একটু, কেউ বলতে পারবা? পড়ার সময় তো স্যার 1 মিনিটই হয়ে যায়, পরে আবার ভুলে যাই। ভুলে যায়, কোনো সমস্যা নেই। এই জন্য বারবার চলতে ফিরতে গাড়িতে বসতে এই 14টাকে তুমি যদি আয়ত্তে আনতেই হবে তোমাকে। কোনো অল্টারনেটিভ আমার কাছে জানা নাই যে এটাকে আয়ত্তে না এনে চলা যাবে কি না, চলা চলার আমি কোনো সুযোগ পাই না। নতুবা আমিও আমিও জানি লোকজনের কষ্ট হয় এগুলি মুখস্থ করতে, বাট আমি যে এছাড়া কোনো এটার উপর তো রিসার্চ অ্যানালাইসিস অনেক করলাম, 18 বছর করলাম, এই 14টাকে আনতেই হবে, নতুবা সুপার ইম্পোজিশন নট পসিবল। এই 14টাকে আনতেই হবে, নতুবা দিস ইজ নট পসিবল। এখন বলো তোমাদের কারোর কি জানা আছে হোয়াট শর্ট শুড বি দি টেকনিক দ্যাট উই শুড ডিভাইস এটা মনে রাখার জন্য? কেউ যদি হেল্প করে বলতে পারো, এনিবডি, কোনো কোনো কেউ একটু সাজেশন দিতে পারবা? মুখস্থ ছাড়া আর কোনো টেকনিক নাই স্যার, হ্যাঁ, আমি আমিও দেখতেছি এবং এই জন্য, হ্যাঁ প্র্যাকটিস করতে করতে এক সময় মানে ছোটা টাকা এসে যায়। এবং এটা এটা তাহলে কি আমাদের এভরিডে, আমি কি এখন থেকে এভরিডে এটা দিয়ে শুরু করব, নাম ইয়ের মতো কি জানি, নাম তার মতো, এই যে এখন আসো পালা অর্থ বলো দেখি একটু, কেউ আমাকে হেল্প করো, হ্যাঁ যে যে পারো একটু মুখ খুলে হেল্প করো, পালা বলো যে কাজটি করেছিল বলো পালা, সে একজন কাজ করেছিল, ওকে ফালা, আরবি সহ আরবি ইয়ে একসাথে, পালা সে একজন কাজটি করেছিল, নেক্সট পালা তারা দুজন কাজটি করেছিল, নেক্সট, তারা একাধিক ব্যক্তি কাজটি করেছিল, পুরুষ মানুষ ফালু ফালু, অনেক ব্যক্তি কাজটা করেছিল, ওকে ফালাত, মেয়ে মহিলা একটু কাজ করেছিল, ফালাতা, সে দুইজন মহিলা এই কাজটি করেছিল, ফালনা হুন্না ফালনা, তারপরে ফালতা, এইটা তো সোজা, ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। আমি আবার তোমাদের কাছে এটা মুখস্থ ভয়েস মেইল আশা করি, এই হোম টাস্কটা করতে পারবা? ইয়েস স্যার। ওকে করো, হুয়া হুমা হুম, হু হুমা হুমনা, ফালা ফালা ফালু, আর ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা। ওকে
তাহলে এটা তো আমরা গেলাম। এখন আসো ইয়াফালু, ইয়াফালু প্রথমটা হলো ইয়াফালু, সে একজন পুরুষ করেছিল, তাহলে এটা দ্বিবচন কি? ইয়াফালানি ইয়াফালানে। তারপরে বহুবচন কি? ইয়াফালুনা। ইয়াফালুনা, তারা সবাই করেছিল। এখন হিয়া, হিয়াতে এসে কি হবে? তাফালু। প্রথম তাফালু আসলো, ইয়া দিয়ে আর কয়টা বাকি আছে? তাফালু তাফ ইয়া দিয়ে তিনটা গেছে, আর একটা বাকি আছে। আরেকটা আছে কারেক্ট, তাহলে তাফালু পরেরটা হলো কি? তাফালু না না, তাপ আলানে দ্বিবচন, তাফালানি তাফ তাপ আলানে ইয়াফালনা ইয়াটা শেষ, ইয়া আল্লা, ইয়াফালনা। ইয়াটা শেষ। এরপরে কিন্তু তোমার সোজা হয়ে যাওয়া উচিত, তাফালু, আন্তা তাফালু, আন্তুমা বলো, তাফালিনা তাপ আলানে ন, তাফালানি রাইস আন্তুম তাপ আলু না, আন্তি, আন্তি বলো, তাফালনা নো আলিনা না, তাফালিনা আলিনা তাফালিনা আন্তুমা, তাপ আলানে আন্তুন্না, তাফালনা তাফালনা আনা তাফালু নানু, নাফালু নাফালু। তো হ্যাঁ নাই, মাথার মধ্যে নাই, চলে গেছে। ঠিক আছে, করলার মধ্যে হচ্ছে সঠিক মতো। এটাকে হয়তো আমাকে প্রতিদিন পরে দিতে হবে মনে হয়। এটা একটু এই যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তান্তু বান্তু মান্তি আন্তু বান্তুন্না আনা নাহানু ফালা ফালা ফালু ফালত ফালত ফালনা ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা। বেসিক্যালি আমি যেভাবে বলছি, যাবে আমার সাথে না, ওই জি ইটা ভাঁজ করে আসতে হবে, ওই যে ইটা ভেদি আসতে হবে, মাল গাড়িতে উঠে বসে। আমি যেভাবে বলছি, ট্রাই টু অ্যাচিভ ইন দ্যাট ওয়ে। ওকে আসো তাহলে, এখন আসো, মাজা তাকরাও ইয়াশা, কি তুমি তাকরাও, আন্তা বলো, আন্তা তাকরাও, তাহলে আনা, আনা আক্রাও আনা আকরাও মানে আমি পড়ি, নাহানু নাক্রাও আন্তা, তাকরাও আন্তি, তাকরাও আনতে তাকরাই না হুয়া, তাকরাই না হুয়া হয় তাকরাও ইয়াকরাও হয় ইয়াকরাও 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 হিয়া ইয়াকরাও ইয়া তাকরাও তাকরাও তাকরাও। আসলে এই ছয়টা অ্যাটলিস্ট ইয়েতে আসে, তাহলে মাজা এই তাক, সেটা হয় স্যার, পরে পরের গুলোতে গেলেই তখন একটু প্যাচ লেগে যায়। না একটু দেখো দেখো, এখান থেকে আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখো তো তুই কনফারেন্স পাবে আমি তাকরাও পেলাম তাই না। এখন বলি আনা আকরাও, বলো আমার সাথে আনা আকরাও, আনা আকরাও ওই চিঠিটা দিয়েছি কিনা, ওই যে আনা মহিলাটা আকরাও দিয়েছিল আনা, কারো একজনে এই বন্ধ আছে, আনা অন করা আকরাও আছে, সাইন বাকি সব করালো না, নাহানু নাকরাও নাকরাও আন্তা নাকরাও আন্তা নাকরাও। তাকরাও। এখন খেয়াল করো, এ আন্তা তাকরাও আর আরো বাড়াই, আন্তুমা তাকরাইনা না, কেন তাকরানে তাকরা আনি, তাকরানি আন্তুম তাকরানি। একটা ফোন এসেছিল, ওটা একটু দিয়েছিলাম, তাকরাউনা কোন একটা ডিভাইস থেকে কথা বলছে কেউ, তাকরাও না, কারেক্ট। তাহলে আনা আকরাও নাহানু নাকরাও আন্তা তাকরাও আন্তি তাকরাইনা আন্তি তাকরাই না, আন্তুমা তাকরাই নে না, তাকরা আনি, আন্তুমার গুলি সব সেম, তাকরানি আন্তুম না তাকরা না। তাকরানি তারপরে এখন এরপরে কি হুয়া, ইয়াকরাউ ইয়াকরা আনে ইয়াকরাউ না, হিয়া তাকরাউ তাকরা আনে ইয়াকরা না, চেষ্টা করো হয়ে যাবে ইনশাল্লাহ। এখন শাকির বলছে আকরা উল কুতুবা, আমি বই পড়ি, ওয়াল মাজাল্লাতা ম্যাগাজিন পড়ি, আল ইসলামিয়াতা, এখানে একটা কিছু আছে,
মাজাল্লাতা হবে না স্যার? মাজাল্লা, হ্যাঁ মাজাল্লাতা আল ইসলামিয়াতা, কারেক্ট, তোমার ডাউট কারেক্ট। এখন আকরা, ফোন টোন পিংটা না রাখলে তো কালকে অসুবিধা হবে, ওগুলা কই? ওরা ওটা ঠিক করলো না কেন? ইয়া রাব্বি চলে গেল কেন কাজ শেষ না করে? কালকে ওদের রাব্বি কোন ডিভিশনে আছে? ওকে, এখন আসো, আকরা উল কুতুবা, আকরাউ ফেল, এখানে ফেল আকরাউ, ফাইল কে? ফাইল কে? আনা আনা, কারেক্ট। মাফুল আল কুতুবা, বই, বহু বচন। অল মাজাল্লাতি, এটা কিন্তু তা হওয়ার কথা ছিল না, রাইসা তি হলো কেন? তার আগে এই শব্দটা কি পুরুষবাচক শব্দ না মহিলাবাচক শব্দ? একবচন, দ্বিবচন, বহুবচন, কোনটা? মাজাল্লাতি, এটা তো স্যার তো মনে দ্বিবচন, হচ্ছে স্যার স্ত্রীবাচক বহুবচন দ্বিবচন মহিলাবাচক বহুবচন শব্দ। তাহলে এক বচনে কি ছিল একটু খেয়াল করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এক বচনে ছিল এটা মাজাল্লাতুন, তুন, মাজাল্লাতুন। মাজাল্লাতুন, মাজাল্লাতুন। বহুবচন হলো মাজাল্লাতুন, হ্যাঁ মাজাল্লাতুন হয়ে গেল। এখন আমার কথা হলো মহিলাবাচক শব্দ বহুবচন মারুফ মানসুব, কারণ এটার মাফুল, তাহলে কি জের হবে না জবর হবে? জের হবে স্যার, এক্স্যাক্টলি, কেন? মুসলিমুন টেবিল আমাদেরকে তাই বলে, মুসলিমুন টেবিল আমাদেরকে তাই বলে না? রাইট স্যার, এই যে দেখো, এটা খেয়াল করার বিষয়, এটাকে দাগাও, কঠিন ভাবে দাগাও, নতুবা কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই যে মুসলিমান মানসুব, মুসলিমাইনে মুসলিমিনা, মুসলিমাতান মুসলিমাতাইনে মুসলিমাতিন, জেদ দিয়া মানসুব, ওটা ভার্বের ফাইল, সুতরাং আলযোগ আছে মাজাল্লাতি। তাহলে এই শব্দটা কি বলো? এখন এই সেন্টেন্সে এই শব্দটা কি মারফু মানসুব না মাজরুর? যদি প্রশ্ন না মানসুব বুঝতে, হ্যাঁ মানসুব মানসুব, কারেক্ট, তাইলে মানসুব, এক্স্যাক্টলি, মানসুব বাই কাসরা, কারণ এটা হলো বহুবচন মহিলাবাচক বহুবচন, মহিলাবাচক বহুবচন শব্দ মানসুব বাই কাসরা। তাহলে আকরা উল কুতুবা মানসুব বলে মাজাল্লাতিল ইসলামিয়াতা। এখন এটা চেহারা এবং এটা চেহারা কি এক? না স্যার, আমি দেখাচ্ছি, এটা হলো ডেফিনিট, আল আছে, এটা আল আছে চেহারা তো স্যার একই স্যার। একই, ওই যে না বলছে তার উত্তরে দিচ্ছি, এটাতে আল আছে, এটা তো আল আছে, এটা হলো মহিলাবাচক শব্দ, এটাও মহিলাবাচক শব্দ, এটা মানসুব, এটা মানসুব, এটা হলো বহু মহিলাবাচক শব্দ। আর কি কি আমাদের লাগে? ওয়াহিদ, তাসনিয়া, জামা, স্যার জামা, এটাও স্যার জামা, বহুবচন বহুবচন। না এটা জামা না, এটা কিন্তু সিঙ্গুলার শব্দ, ইয়ে সিঙ্গুলার স্যার, সিঙ্গুলার স্যার। ওয়াহিদ, এটা জামা। এখন এই জামাকে এখানে সিঙ্গুলার দিয়ে প্রকাশ করছে কেন? আমরা কি জানি কুল্লু জাম উন মুয়ান্নাস, একটা শব্দ আমরা শিখছিলাম, সকল জামাই মহিলা,
না সকল জামা মহিলা, ইয়া সকল কুল্লু জামা মুয়ান্নাস, সকল জামা মহিলাবাচক শব্দ, রাইট। এবং এই জামাটা হলো তোমার ইয়ে শব্দ কিছু নন প্যাটার্ন ব্রোকেন, ব্রোকেন প্লুরাল হতো, ব্রোকেন বাট মাজাল্লাতুন ব্রোকেন প্লুরাল না। আমাকে একটু ক্লারিফাই করতে হবে, আই উইল গিভ ইউ ফার্দার ক্লারিফিকেশন। আপাতত আমরা এটাকে এক বছর শব্দ, শব্দগত চেহারা হিসেবে এক বছর ধরে নেব, এবং শব্দগত চেহারা হিসেবে এক বছর ধরে এটাও এক বছর। সুতরাং আল আল মাজাল্লাতি মানসুব, এটাও মানসুব, সুতরাং এটা হলো সিফার। এবং ট্রান্সলেশন হবে কি, ইসলামিক ম্যাগাজিন। ওকে, এরপর আসো, অমা যা তাকরাউ আন্তা, এবং তুমি কি পড়ো, এ বলছে কি আকরা উল কুতুব আল ইসলামিয়াতা, আকরা উল কুতুব আল ইসলামিয়াতা, আমি ইসলামিক বই পড়ি। অল মাজাল্লাতিল ইলমিয়াতা, এবং মাজাল্লাতিল ইলমিয়াতা সায়েন্স ম্যাগাজিন। ওকে, নেক্সট, বিজ্ঞান বিষয়, হাল লাদাইকা মাক্তাবাতুন, লাদাইকা লাদা আমরা পড়ছি পেজ টু তে আছে, এন্দা লাদা, হাল লাদাইকা মাক্তাবাতুন, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি, নাম লাদাইয়া মাক্তাবাতুন কাবীরাতুন, ইয়েস আই হ্যাভ এ বিগ লাইব্রেরি, লাদাইয়া মাক্তাবাতুন কাবীরাতুন, কাম সাআতান তাকরাউ ফিল ইয়াউমি, কাম সাআতান তাকরাউ, এগুলো আমাদের ফার্স্ট টাইমের পড়া, কাম তাকরাউ ফিল ইয়াউমি, তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করো, আকরাউ সালাসা সাআতিন, সালাসা সাআতিন 3 ঘন্টা, তাকরিবান প্রায়, সালাসা সাআতিন তাকরিবান। শাকির বলতেছে আনা আকরাউ আরবাআ সাআতিন, আমি 4 ঘন্টা পড়ি, 4 ঘন্টা পড়ি। ফিল ইয়াউমি। শরীফ বলতেছে আল কেরাআতু হিওয়ায়াতুন মুফিদাতুন, আল কেরাআতু হিওয়ায়াতুন মুফিদাতুন, রিডিং ইজ এ গুড হ্যাবিট, ইজ এ গুড ডাম, এটা হলো উপকারী, বেনিফিশিয়াল হ্যাবিট। ওকে স্যার উপরে ওই বিষয়টা নিয়ে আরেকটু কোশ্চেন করবো স্যার, বলো, আকরাউল কুতুবা, এই কুতুবা এবং মিজাল্লা, মিজাল্লাতা মিজাল্লাতিন যেটা, এই দুইটা তো ওয়া দিয়ে জাস্ট কানেক্ট করা হয়েছে, সো এই দুইটার প্যাটার্ন একই হওয়া উচিত না স্যার? এখানে কারেক্ট একই তো, কুতুবা এবং মেজাল্লাতে একই আছে না, এটা মানসুব না, এটা মানসুব, রাইট স্যার, এটা মানসুব হবে, রাইট স্যার, ক্লিয়ার? এখানে জবর দিয়ে হয়েছে, এখানে জের দিয়ে হয়েছে স্যার, জবর দিয়ে হয়েছে, কারণ এটা হলো মুজাক্কার শব্দ আর এটা হলো মুয়ান্নাস বহুবচন শব্দ, রাইট স্যার, মুয়ান্নাস সিঙ্গুলারে কিন্তু এটা হবে না। বুঝতে পেরেছি স্যার। এই মানসুব এবং মাজরুর এই শব্দ দুইটার কি কোনো বাংলা ইন্টারপ্রিটেশন একটু আরেকটু এক্সপ্লেইন করা যায় কোনো ক্লাসে স্যার? এটা মানসুব হলো এতবার আসে, সাবজেক্টিভ, সাবজেক্টিভ কেস, একটা হচ্ছে রে আর একটা হচ্ছে কে, মানসুব হলো, এর আর কে, মানসুব হলো সাবজেক্টিভ কেস, আর মাজরু মারফু হলো, সরি মানসুব হলো অবজেক্টিভ কেস, কর্ম, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, হ্যাঁ কর্মবাচ্য হলো মানসুব, মানসুব, আর কর্তৃবাচ্য হলো মারফু, মারফু, আর সম্বন্ধবাচক হলো মাজরুর, স্যার পসেসিভ বা মালিকানা সূচক স্যার, মাজরুর। স্যার ওকে, তো লেটস টেক 10 মিনিট ব্রেক, আমরা 9টা 5 উইল অ্যাসেম্বল এগেইন, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, স্যার ইনশাল্লাহ। ওকে ওকে, এখানে যে ডাউটটা এসেছিল সেই ডাউটটা আগে একটু ক্লারিফাই করি, এখানে আসো, আমরা যদি এরকম বলি একজন মুসলমান, মুসলিমুন নেককার বান্দা ভালো কাজ করে, তাহলে আমরা বলবো সালি হুন, মুসলিমুন সালে হুন, একজন নেক মুসলমান, যদি দুইজন মুসলমান হয় তাহলে কি হবে বলো,
কাইন্ডলি পার্টিসিপেট করো, তোমরা তোমরা হাতের আন্দাজে কিছু না বললে তো বুঝতে পারবে মুসলিমানি মুসলমানে, তাহলে ইয়েটাও অ্যাডজেটিভটাও বহু দ্বিবচন হয়ে যাবে, সলিহানি লিহানি। যদি অনেক মুসলমান হয় তাহলে কি হবে, মুসলিমুনা সলিহুনা সলিহুনা, সলিহুনা সলিহুনা। ওকে, এই মুসলিমুন শব্দটা হলো আকল, এর আকল আছে তাই না, গাইরুল আকিল না, এক। দুই নম্বর হলো মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, রেগুলার বহুবচন তাই না। তাহলে সালেহুন সিফাতটাও সালেহানে সালেহুন এভাবে হবে। ওকে, এখন আসো, যদি এটা গাইরুল আকেল হয়, গাইরুল আকেল, গাইরুল আকেল মনে করো যে কোনো একটা এক্সাম্পল দাও, আমাদের এটা লাই ধরুন মাজাল্লাতুন মা জাল্লাতুন মাজাল্লাতুন মুফিদুন, মানে উপকারী ম্যাগাজিন, এটাতে আমাদের কোনো সমস্যা নেই তাই না। এখন যদি দুইটা ম্যাগাজিন হয়, মাজাল্লা মজল্লানি না মুফিদানি, মাজাল্লাতানি মজল্লাতানি মুফিদানি, মাজাল্লাতানি মু মুফি দানি মুফিদান। এখন যদি অনেকগুলি মাজাল্লা হয় তাহলে কি হবে, মাজাল্লা মাজাল্লা তুনা মুফিদুনা, না মাজাল্লা তুন, মাজাল্লাতুন বহুবচন হলো মাজাল্লাতুন। এখন এটা ফর্মুলা আগের অনুযায়ী হওয়া উচিত ছিল মুফিদুনা হওয়ার কথা তাই না, এখন সেটা হবে কিনা আগে মুফিদুনা লিখে দিন, মুফিদুনা। এই যে মাজাল্লাতুন, এটা কি জড় বস্তু তাই না, আকল আছে, আকল নেই, গাইরুল আকল, গাইরুল আকল সমস্ত বহুবচনকে এক বচন হিসাবে ট্রিট করা হয় এবং এক বচন মুয়ান্নাস হিসাবে ট্রিট করা হয়। গাইরুল আকল সমস্ত বহুবচনকে এক বচন মুয়ান্নাস হিসাবে ট্রিট করা হয়, সুতরাং এটা হবে মাজাল্লাতুন মুফিদাতুন। এই জন্যই হয়েছে মাজাল্লাতি, মনে করো যদি তুমি ইয়েতে ধরতা এই অংশের অ্যাকশন বাদ দিলে, আল আল মাজাল্লাতু আল ইসলামিয়াতু, এখন বুঝা গেছে ঘটনাটা। ওকে চলো আমরা একটু সেকেন্ড হেওয়ারটা দেখি না, কত এটা আমরা গেলাম, ওকে কাম টু দি সেকেন্ড হেওয়ার, সেকেন্ড হেওয়ার হচ্ছে আর হেওয়ার সানি বাইনা শিহাবিন ও শুয়াইবিন উন্দু রাস্তামি ওয়াহিদ। শিয়া বলছে হাল জুরতা, হাল জুরতা মারিদাল হিওয়ায়াতি, মারিদা মারিদা হলো এক্সিবিশন, হিওয়ায়াতি হিওয়ায়াতি হলো কি শখের এক্সিবিশন তাই না, এটা তো সুন্দর কোনো ইংরেজি আছে এটার, একটু দেখো তো শখের এক্সিবিশন তো ভালো শোনা যায় না, তো বের করতে পারবা। ও আচ্ছা ওই ইয়েতে ইয়েতে এটা ইংরেজি কি লিখছে একটু যদি তোমার ইয়েতে যাও কি জানি বলে, অ্যাপসে যাও, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দি ইংলিশ অফ দিস,
কেউ কি ডিকশনারি থেকে ইয়ে থেকে বের করতে পারছো? নাম আমার প্রশ্নটা কি বুঝা গেছে? একটু দেখিস। আচ্ছা দেখো তো, আর ওখানে লেখা আছে, ডিড ইউ ভিজিট দা অ্যাভোকেশন এক্সিবিশন এভোকেশন এক্সিবিশন স্যার, ফেয়ার? লোকেশন এক্সিবিশন, ওকে, হবি এক্সিবিশন আমরা নাম দিই, হবিস ফেয়ার স্যার, আরেকটা নাম হলো হবিস ফেয়ার। হবি ফেয়ার, ওকে। হাল জুরতা মারিদাল হওয়া হিওয়ায়াতি, তুমি কি এই হবি এক্সিবিশন ভিজিট করেছো? এই জুরতা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। জুরতা হলো আন্তা জুরতা, ঠিক আছে? এখন এই জুরতা পরে না আমরা কি আলোচনা করেছিলাম, তোমরা একটু ইয়েতে যাও তো, পেজ নাম্বার 5, জুরতা নিয়ে আলোচনা। আচ্ছা জুরতা একটু পরে থাকুক, দেখি, ওকে, পেজ নাম্বার 5, গো টু পেজ নাম্বার 5। পালা ইয়াকুলু, এই ব্যাপারটা কি আলোচনা হয়েছে? এই ব্যাপারটা না স্যার, আচ্ছা, কিন্তু আমার রেকর্ড অনুযায়ী, তোমাদের যে C11, আমার রেকর্ড অনুযায়ী কিন্তু এটা আলোচনা হয়েছে। এই প্রথম শব্দটা বলেছিলেন স্যার, শুধু না আমি বলছি পাওয়ালা। কওয়ালা, আমি আবার বলি, এই এই টেবিলটা আমরা পড়েছি, ওই টেবিলের স্যার দুইটা বলা হয়েছে স্যার, মারায়া মাররা, মাসিসা মাসা, না লাগানো আছে স্যার। এই টেবিল পড়া হয়েছে, তোমরা ভুলে গেছো, ওকে, উই উইল রিপিট, নো প্রবলেম। আমরা যদি রিপিট করি, আচ্ছা ফেল, রুট কি ফেলের রুট কি? আইনলাম ফাইন লাম, ফেলের রুট হলো ফাইন লাম, ওকে। তাহলে এর উপরে যদি আমি হারাকাত দিই কি হবে? আ এরকম একটা ফেল হলো কাপ, ওয়া এবং লাম, যদি হারাকাত দিয়ে হবে কি? কামালা। কাওয়ালা। এখন এই আরবি ভাষায় কাওয়ালা টোটাল হরফে ইল্লাত কয়টা? ওয়া, ইয়া এবং আলিফ। আলিফকে হরফে ইল্লাত বলে, হরফে ইল্লাত জানা আছে? হোয়াট ইজ হরফে ইল্লাত? সর্বর্ণ স্যার, আলিফ ওয়াওই। রাইট, আচ্ছা, আর বাকিগুলিকে কি বলে? গাইরে ইল্লাত স্যার। সহি, গাইরুল ইল্লাত বা সহি। এই যে এই টেবিলটা খেয়াল করো, ওয়া আলিফ এবং ইয়াকে বলে হরফুল ইল্লাত, দুর্বল, ইল, ইংরেজি থেকে মনে রাখো, ইল অর্থ হলো দুর্বল, এটা পড়ানো হয়েছে। আর হরফুল সহি ব্যঞ্জন বর্ণ বাকিগুলি। কেন এদেরকে দুর্বল বর্ণ বলা হয়? কারণ এগুলি তার চেহারা পরিবর্তন করে বিভিন্ন কারণে। এখন আসো, আমরা কোরআন শরীফে সবসময় পড়ি না কুল কিংবা কালা, কালা রাসুলুল্লাহ, কালা আল্লাহ তাআলা, এটা পড়ি না? কালা অর্থ কি বলা? বলা স্যার এটা কালা, একটা ভার্ব, কালা একটা ভার্ব, এতে কোনো সন্দেহ আছে কারোর? না স্যার, আচ্ছা, ফ্রম দি নোন নলেজ আমরা বললাম কালা একটা ভার্ব। এখন আমি যদি বলি কালা একটা ভার্ব, তাহলে আমি লিখি কালা, কালা অর্থ হলো বেসিক্যালি সে একজন পুরুষ বলেছিল, তাহলে আর ফাল অর্থ হলো সে একজন পুরুষ করেছিল, তাহলে দুইটাই বেস ফর্মে আছে, তাই না? ফালা, সে একজন পুরুষ করেছিল, কালা, সে একজন পুরুষ বলেছিল। ফালার মধ্যে ফাকালিমা আছে, আইন কালিমা আছে, লাম কালিমা দেখতে পাচ্ছি। কালার মধ্যে ফাকালিমা কি?
আকরাম না কাফ, কাপ স্যার, আইন কালিমা কি আলিফ, আলিফ আলিফ, না? আমরা তো জানি, আইন কালিমা নাই খেয়াল করো, ভেরি ইন্টারেস্টিং, আমরা জানি ফা আইন এবং লাম কালিমা হইলো যদি আমাদের ফাল হয়, এটা অলওয়েজ ফাতা নিবে, তাই না? হ্যাঁ এটা অলওয়েজ ফাতা নিবে, এটা কি হ্যাঁ নেয়? ফাতা, কাসরা ওটা অথবা দম্মা নেয়, সম্বন্ধে যে কোনো একটা, এখানে যে আলিফের কোনো মধ্যে একটা কিছু নাই, তাহলে এটাকে কি আমরা আইন কালেমা বলতে পারবো? না পারতেছি স্যার। না, অ্যানালজি থেকে পারতেছি না। তাহলে এটা এই ফেলটা আমাদের এই ফেল না, কোথাও থেকে আসছে এটা? ওকে, আমাদের যদি তিন তিন রুটের ফেল হইতে হয় তাহলে হইতে হবে ফাহলা, তিনটা ইয়ে থাকতে হবে, হরফ থাকতে হবে। তাহলে এটা আসলে কি ছিল? সেটা ছিল, এটা ছিল কাফ ওয়া লাম ছিল রুট, এবং ভার্বটা ছিল অরিজিনালি ছিল কাওয়ালা। কাওয়ালা অর্থ হলো সে একজন পুরুষ বলেছিল, কারেক্ট? এখন পরে পরে ওয়াটা কোথায় গেল স্যার? বের করব, রাইট, এখন আমরা আমরা আগে এটা কনভিন্স কিনা, ফালা হলো আমাদের ফর্মুলা, কাওয়ালা হলো আমাদের ভার্ব, মিলছে? আচ্ছা, এখন কাওয়ালা দিয়ে 14টা বলো, বলে ফেলো, কাওয়ালা কাওয়ালা কাওয়ালু বলো, বলতে থাকো। বলো না, কেউ একজন বলো, কেউ বলতে পারছো না? কাওয়ালা কালা কাওয়ালা কালা কালু কাওয়ালা কাওয়ালা, কালু কারেক্ট, বলে বলে যাও, কালা কাওয়ালা কালা কাওয়ালাতা কাওয়ালতু, কালু কালাত কাওয়ালাত কালাতা কাওয়া, কাওয়া কাওয়াল না কাওয়ালতা কাওয়ালতুমা কাওয়ালতুম কাওয়ালতি কাওয়ালতুমা কাওয়ালতুন্না কাওয়ালতু কাওয়ালনা। ব্যাস, পারফেক্ট। এই হলো ভার্ব আমাদের সাথে পরিচিত, যে ভার্বটা আমরা পরিচিত সেটা হলো এটা, কাওয়ালা কাওয়ালা কাওয়ালু, তাই না? এটাতে আমাদের কোনো সমস্যা নাই, আছে নাই? এখন আসো, এটা হলো দুর্বল বর্ণ, দুর্বল বর্ণের এখন কিছু ফর্মুলা আমরা বলি। এই ফর্মুলাটা একটু লিখে নাও, দুর্বল বর্ণের ফর্মুলা হলো পা আইন লাম যদি হয়, এটা যদি দুর্বল বর্ণ হয়, দুর্বল বর্ণ ওয়া অথবা কি হতে পারে, ইয়া, তাই না? এবং এর উপরে যে কোনো হরকতই থাকুক না কেন, তার আগে যদি জবর থাকে, তাইলে এই দুইটা আলিফে পরিণত হয়ে যাবে, গতকাল প্রধানমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন যে দু একটা বিদেশি শক্তি আমাদের হুমকি ধামকি দিচ্ছে, তাতে আমাদের সরকার বিচলিত না, তারা যে ধরনের একটা পাতানো ডামি নির্বাচন সেই নির্বাচন তারা করবে, এবং বিদেশি শক্তিগুলো এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যে চাপটা দিয়ে যাচ্ছেন, তারা বিচলিত, তারা এটাকে নিয়ে খুব ভয় পাচ্ছেন না। আবার প্রধানমন্ত্রী একই দিন গতকাল এখান থেকে খবর করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার পিছনে লেগে আছে, আমার বিরুদ্ধে লেগে আছে, তারা যে কোনো ভাবে আমাকে ঠেকাতে চায়, আমাকে ক্ষমতা থেকে হটাতে চায়, এই ধরনের একটা মেজর রাব্বি, প্রধানমন্ত্রী স্যার আমার চুপচাপ করতে আজকে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার? তোমার এখানে কি টেলিভিশন এটা নাকি হ্যাঁ, বন্ধ দূরবীক্ষণ? করে দিয়েছি, অন হয়ে গিয়েছিল, আচ্ছা, তো অনেকক্ষণ সরি চলতেছে, স্যার। অ্যাক্সিডেন্টালি অন হয়নি, অনেকক্ষণ চলছিল, তাই না? এম আই কারেক্ট? স্যার আমরা আমরাও শুনতেছিলাম সরি স্যার, না, বিষয়টা কি? বিষয়টা হলো ওটা যদি জরুরি হয়, গেট আউট ফ্রম দি ক্লাস, শুনে তারপরে আবার ঢুকো, না জরুরি না স্যার, আমি একটু ভুল করে ফেলেছি। বুঝতে পারছি। শুনো, এটা তো আমরা জানি অনলাইনে কি হয়, ওই ছবি এঁকে যদি যখন ক্যামেরা অন থাকে ছবি দিয়ে দিয়ে দেয়, তারপরে সে চলে যায়, তাই না? বলো আমি কি বলছিলাম এখানে, রাব্বি বলতে পারবা?
এইটুকু বলতে পারবো না স্যার। পারবা না তো, বুঝছো? দুর্বল অক্ষরে এটা বলছিলেন যে তার আগের অক্ষরটা যদি জবৎ থাকে তাহলে দুর্বল অক্ষর আলিফে পরিণত হয়ে যাবে। ওকে, যেটা বলছিলাম শোনো, মা আইন লাম হলো আমাদের বেসিক 3 লেটারের ভার্ব, এই দুটো হলো ফাথা কনফার্ম জবর, এটা জেরো হইতে পারে, জে জবর পেস্ট যে কোনো কিছু হইতে পারে। আমরা একটা ভার্ব পাচ্ছি সব সময় এরকম একটা ভার্ব দেখি কয়লা, এটা আমাদের এটার সাথে মিলে না, ফা কালিমা আছে, লাম কালিমা আছে, আইন কালিমা তো নাই, আইন কালেমার জায়গায় একটা আলিফ দেখতেছি যেটার মধ্যে কোনো হরকত নাই, সুতরাং এটা মিলে না। তাহলে অরিজিনালি কি ছিল? অরিজিনালি তুমি এখন রাইট ডাউন এই শব্দটা একটু তোমাদের ডিকশনারিতে লেখো সবাই, কাফ একটা আলিফ লেখো আর লাম লেখো, লেখা হলে থার্ড ব্রেকেটে দিয়ে কি পাও আমাকে একটু বলো। ডিকশনারিতে এই কটুক লেখার পরে থার্ড ব্রেকেট দিয়ে কিছু একটা লেখা থাকবে, কেউ পেয়েছো? কাফ ওয়াও লাম, কারেক্ট, কাফ এরা একসাথে লিখছে, লেখা উচিত হয় নাই, ওয়া এবং লাম, এই থার্ড ব্রেকেট দিয়ে বলা বোঝা যাচ্ছে রুটটা লেখে। তাহলে কাফ ওয়া লাম দিয়ে যে ভার্বটা হবে সেটা হবে কাওয়ালা, এবং কাওয়ালার গর্দান তোমরা 14টা একজন করেছে, ওইটা যদি এভাবে চলতো উই উড হ্যাভ বিন হ্যাপি। এখন বলছে সিন্স দিস ইজ দুর্বল বর্ণ এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জটা কিভাবে হয় সেটাই হলো, যদি এই বর্ণটা আইন কালিমা কিংবা এই মাঝখানের এই বর্ণটা যদি ওয়া অথবা ইয়া হয়, দুর্বল বর্ণ দুইটাই, এর উপরে যে কোনো হরকতি থাকুক না কেন তার আগে যদি জবত থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে যায় আলিফ। এটা যদি তোমাদের লেখার প্রয়োজন হয় আমি আমি বলতে পারি, তোমরা লিখতে পারো, লিখতে চাও লিখতে চাই স্যার একটু আবারও যদি বলেন। দেখো, আইন কালেমা যদি ওয়া অথবা ইয়া হয় এবং এতে যে কোনো হরকতই থাকুক না কেন আইন কালেমা যদি ওয়া অথবা ইয়া হয় এবং এতে যে কোনো হরকতি থাকুক না কেন তার পূর্ববর্তী বর্ণে যদি জবত থাকে, থাকুক না কেন, আরেকটু যদি রিপিট করেন স্যার। আইন কালেমা যদি ওয়া অথবা ইয়া হয় এবং ওয়া অথবা ইয়াতে যে কোনো হরকতি থাকুক না কেন তার পূর্ববর্তী তার পূর্ববর্তী বর্ণে যদি জবর থাকে, এখানে দেখো জবর আছে, তাহলে সেটা আলিফে পরিণত হয়, সুতরাং হলো পালা, ওয়াটা আলিফে পরিণত হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল হলো বা ইয়া আ, এটা হয়ে যাবে কি জানলে, বা আর একটা যদি এরকম আমি বলি খ ই ফা, তাহলে এটা কি হয়ে যাবে? আফা, তাহলে কালা হলো বলা, বা হলো ক্রয় করা বিক্রয় করা, বা বিক্রয় করা, আর খাফা হলো ভয় করা। তাহলে আমরা কি পাইলাম, আবার বলি ফর্মুলাটা, পা আলা, এটা আবার আরো এক্সটেন্ড করব, পা আলা এটা আমি আসলে বেসিক্যালি এটা বলতে চাচ্ছি, এটা যদি ওয়া অথবা ইয়া হয় এবং এতে যে কোনো হরকতই হোক না কেন কি কি হইতে পারে, জেজ জবর পেশ,
তার আগের বর্ণে যদি জবর থাকে তাহলে এটা হয়ে যাবে পরিবর্তন হয়ে আলিফের রূপ নেবে। ওয়া আছে, হরকত আছে, আগের বর্ণে আছে, জবর আলিফ হয়ে গেছে। ইয়া হরকতওয়ালা, আগের বর্ণে জবর আলিফ হয়ে গেছে। ওয়া হরকতওয়ালা, আগের বর্ণে জবর আলিফ হয়ে গেছে। এই ফর্মুলাটা বুঝে গেছে? আচ্ছা, এখন এই কয়লা, এখন এটাকে তুমি 14 বানাও। এখন এটাকে 14 বানাবা কিভাবে? এটাতে আসো, কলা কলা কলু কারেক্ট বলে যাও। এই যে এখানে বানানো আছে, কলা কলা কয়লা কলু দেখো, কয়লা নর্মাল, কয়লা আগের মতো, কলু কয়লাত কয়লাতা। কলা তা এখানে এসে, এখানে এসে একটা সমস্যা দেখা দিচ্ছে, কলা না কুল্লা হয়ে গেল। কুল্লা আসলে বেসিক্যালি এখানে তুমি যদি একদম অরিজিনালি আগাও তাহলে এটা কাওয়াল না, তাই না? নাইস এখানে দেখো, এটা আলিফে পরিণত হয়ে গেছে না? সুতরাং কয়লা, এটা আলিফে হয়ে গেছে কলা, এটা আলিফ হলো কলু, এটা আলিফ হলো কলাত, তারপরে কলাতা কলাতা, এটা হলো কাওয়াল না। এখন এখানে পরিবর্তনটা যদি আমি দেখাই তাহলে আমি কি লিখবো? কা আলিফ লাম না, ঠিক আছে, আলিফ হয়ে গেছে, নাইস লাম কল না। এখন দেখো, আলিফ এবং লাম, আলিফের মধ্যে কোনো হরকত নাই, তাই না? আছে নাইস মানে সুকুন, লামের মধ্যে সুকুন, দুই সুকুন একত্রে থাকতে পারে না আরবি ভাষায়, তাই না? তাহলে নাইস দুর্বলটা পড়ে যাবে, তৈরি করে পারলাম। এখন এরা যেটা করলো, আসলে আমাকে বানাতে হবে কুল্লা, এটাই আমরা বইতে পাবো। এখানে এসে যেটা বললো, খেয়াল করো, এখানে কি ফেলে দিলাম আমরা? আলিফ না? আচ্ছা তার আগে যদি আরো আগাই, আসলে কি ফেললাম? ওয়াটা ফেললাম। এই যে ওয়াটা ফেলে দিছি, ওয়ার সাথে পেশের একটা সম্পর্ক আছে, এটাকে তোমাকে মনে করায় দেওয়ার জন্য এই কাফের উপরে জবরের জায়গায় পেশ দিয়ে দেয়, হয়ে গেল কুল্লা, হুন্না কুল্লা। এরপরে বাকিটা সোজা, আন্তা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুম না কুলত কুল্লা। পালা এর গর্দানটায় কোনো সমস্যা আছে কারোর? না স্যার না স্যার হ্যাঁ, আমাদের এটা নেক্সট পরীক্ষায় আমরা এটা আমরা থাকবে আমাদের, হাউ ডু ইউ মেক 14 কনজুগেশন অফ কয়লা। তাইলে এই যে কয়লা, এই স্টাইলে যতগুলি আসবে সবগুলি কিন্তু কয়লাকে ফলো করবে। কয়লা কয়লা কালু কয়লাত কয়লাতা কুল্লা, কখন ফলো করবে? যখন মাঝখানেরটা ওয়া হয়। তাহলে এখানে দেখো একটা বারো আছে, এই যে সামা, এটা বেসিক্যালি ছিল সাওয়ামা, সাওয়ামা। তাইলে তুমি এখন সামা যদি 14 বলো, কিভাবে বললো সামা? কেউ চেষ্টা করো তো দেখি, আনোয়ার। সামা সামা আ সামা সামা উ না, সামা 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 সামু, সামা সামু কারেক্ট। নেক্সট, সামাত সামাত সামাতা 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 সামাতনা সুমতা। না, এখন হুন্নাতে এসে কি হবে? সুমতা সুমনা সুমনা সুমনা, কারণ হুন্নাতে এসে আগেরটা হয়ে গেছে কি? কুল্লা। এই যে এখানে দেখো, কয়লা 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 কয়লু কয়লাত কয়লাতা কুলনা। তাহলে সমা সমা সমু সমাত সমাতা, এটা হয়ে যাবে কি? শূন্য সুমনা। সুমনা পর্যন্ত যখন আসলা, তারপরটা কিন্তু সোজা, সুমতা সুমতমা সুমতুম সুমতি সুমতমা সুমতুন না সুমতু সুমনা, তাই না? আমাদের এখানে যে বারটা সেটা হলো জারা, জারা আমরা পাইছি, জারা জিয়ারত করা, তাই না? জারা
এই ভার্বটা আসছে জাওয়ারা। ওকে, এই জাওয়ারা একটু ডিকশনারিতে কেউ লেখে দাও, ডায়রিতে, ইয়া ডিকশনারিতে কি দাও? স্যার আমরা একটা কথা বলি যে রওজা বা কবরস্থান জিয়ারত করি, এটাই সেটা, এটাই সেটা সেটা মানে কবরস্থান আমরা পরিদর্শন করতে যাই আসলে। কারেক্ট। তুমি এখন এই দ্বারা এই কথাটা ডিকশনারিতে লেখো, দেখবা তোমার জিয়ারত কথা চলে আসবে। লেখো, রাইট স্যার, রাইট ডাউন। জাওয়ারা, ব্রিগেড, থার্ড ব্রিগেডে পাইছো তাই না? রাইট স্যার, আচ্ছা, ইমিডিয়েটলি যারা ইমিডিয়েটলি পরে নুন লেখা একটা থার্ড ব্রিগেড আছে তাই না? ইয়েস স্যার, এর মানে এটা নাসারা ইয়ানসুরুকে ফলো করবে নাসারা ইয়ানসুরু, প্রথম কথা। তারপরে তুমি ফার্স্ট ব্রেকেটে জিয়ারাতুন কথাটা পাচ্ছ না? রাইট স্যার, ওটা হলো যে জিয়ারত, আমরা জিয়ারত করি। এরপরে থার্ড ব্রেকেটে তিনটা বর্ণ আলাদা করে লেখা আছে তাই না? জিয়ারাতুন কেন লেখা স্যার এটা জিয়ারাতুন হলো মাছদার, স্যার? জিয়ারত করা। এরপরে লেখা আছে কি, জা ওয়া রা। তাহলে এটা আমাদের কাফ ওয়া লামের সাথে মিলছে, ইয়েস স্যার, হ্যাঁ মিলেছে স্যার। তাহলে কালারাকে যেভাবে বলছো জারাকে এভাবে বলো, জারা জারা জারু জারা জারাতা জুরনা জুরতা আন্তা জুরতা, এই শব্দটাই তুমি এখানে পাচ্ছ, এই যে জুরতা আন্তা জুরতা। তুমি কি ভিজিট করেছ মারিদাল হিওয়াতি এক্সিবিশন অফ হবি? এই যে জুরতা শব্দটা এখন বোঝা গেছে কিনা? ইয়েস স্যার, ওকে, আন্তা জুরতা। এখন এ বলছে লা মা জুরতুহু, আমি তা ভিজিট করি নাই, মা জুরতুহু আমি তা ভিজিট করি নাই, হাইয়া বিনাই রেহে লেটস গো দেয়ার। এখন এ বলছে হাজা হুয়া মা আরিদুল হিমায়াতি। স্যার এখানে লার পরে আবার মা দিছে কেন স্যার? লা জুড়তু হু বললে হতো না? না, লাজ জুরুতু বলতে হলো হয়তো, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি বাজারে গিয়েছ, তুমি আমাকে বলতে পারো না আমি বাজারে যাই নাই, দুইটা নেগেটিভ আছে না? হ্যাঁ, ওইটাই সেটা, ও লা এবং মা দুইটাই নেগেটিভ হিসেবে ব্যবহার করে দুইটা শব্দ এসছে এই জন্য। হ্যাঁ আচ্ছা স্যার, ওইরকম না, তুমি কি বাজারে গিয়েছো? না আমি বাজারে যাই নাই। আর তুমি যদি বলো না আমি বাজারে গিয়েছি, তাহলে কি হবে উত্তরটা? কি কিছু মিলতেছে না হতো, না হচ্ছে, পারতেছি না স্যার। সেজন্য লা না মা জুরুতুহু আমি তা জিয়ারত করি নাই। জুরুতুহু, হু হলো কে, এই ওই ওই স্থানটা, এটা মার, হ্যাঁ হাইয়া বিনা ইলাইহি লেটস গো দেয়ার, হাজা হুয়া মারিদুল হিওয়াতি। বন্ধুকে বলতেছে দিস ইজ দি এক্সিবিশন, হেবায়াতির কি হবির এক্সিবিশন। ওকে, হাজি হিওয়ায়াতুল কাসিরাতুন জিদ্দান, দিস ইজ এ বিগ হবি, হবির ইয়ে হিওয়ায়াতুন কাসিরাতুন জিদ্দান, হিওয়ায়াতুন কাসিরাতুন জিদ্দান হলো বড় হবির এক্সিবিশন, এক্সিবিশন। এখন আসো, এ বলছে হাজা দিস ইজ জানাহু জম ইল ইত্তাওয়াবি। এখানে দেখো এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এটাতে আলো নাই তানবিনও নাই, তাহলে কি? একটা শব্দে নাউনে আলো নাই তানবিনও নাই, তাহলে কি হতে পারে? সেটা আলোচনা হয়েছে, ইসাম স্যার, এসএম তো অবশ্যই, মুদাফ, মুদাফ কারেক্ট, কে বলছো? শালম স্যার, আলো নাই তানভীন নাই, সো দিস ইজ মুদাফ। এটা তো দেখো আলো নাই তানভীন নাই, বাট ইট ইজ এ নাউন, তাহলে ইট ইজ মুদাফ। তাহলে আসলে হইলো কি, ডাক টিকেটের জমানোর ইয়ে উইং, হাজা জানাহু জানাহু জাম ইত্তাওয়াবি,
এটা হলো ডাক টিকিট সংগ্রহের শাখা। এখন বুঝা গেছে হ্যাঁ স্যার, বেসিক্যালি কি ছিল? জিরো জানা হন, আমি যদি লিখি, আই হোপ এগুলি তোমরা এখন বুঝো আল্লাহর রহমতে। জানা হন, ধরাই দিলে বুঝেছে, না হলে সহজে অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ এখানে যখন ভাগ করে আলাদা আলাদা করে দিলেন স্যার, তখনই বুঝতে পেরেছি, তার আগে বুঝতে পারিনি। না ইনশাল্লাহ বুঝতে পারবা। জাম উন, জানা, জাম উন, মিম উন প্লাস এখন এখানে আরেকটা গ্রামার কথা বলতে হবে তোমাদেরকে, হিউজ ছোটখাটো জিনিস। মামনুন মিনাস সরফ আমরা পড়ছিলাম, পড়ি নাই না? না পড়ছি, LC 11 তো পড়ছি। এই টেবিলটা দেখো, যে সমস্ত ইসেম কাসরা এবং তানবিন নেয় না, মানে কি একটা একটা ইসেম ইসমুন, এটা আসলে এটাও নিবে না, জেরো নিবে না, কাসরা নিবে না, তানবিনও নিবে না। তাহলে এটার ডেফিনিশনটা কি বলছিলাম? জন্মগতভাবে একপেশওয়ালা কোনো কথা বলছিলাম কোনো সময়? স্যার জন্মগতভাবে এক পেশওয়ালা নাউন অথবা আল যুক্ত করার পর না, এক বহু বচন পেশওয়ালা নাউন। দ্বারা ইয়ে নেবে না। আবার বলো। জন্মগতভাবে এক পেশওয়ালা নাউন অথবা আল যুক্ত হওয়ার পর এক পেশওয়ালা হলে সেটা না না সে না, আশ্রয় নেবে না কারেকশন স্যার। দাও। জন্মগতভাবে এক পেশওয়ালা নাউন অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউন, এরা পেশ তো আছেই বললাম, জবন নেওয়ার প্রয়োজন হলে জবন নিবে, জেন নিবে না। স্যার মাজরুর করার সময় হ্যাঁ, মাজরুর করার সময় জেন নেওয়ার কথা, এই পয়েন্টটা বুঝছো কিনা? বলতেছি জন্মগতভাবে এক পেশওয়ালা নাউন অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে যদি পরিণত হয়, তারা যখন পেশ নেওয়ার দরকার হবে পেশ নেবে, পেশ সরি পেশ অবস্থা তো সে আছেই, তাই না? জবন রাইট স্যার, জবন নেওয়ার প্রয়োজন হলে জবন নিবে, কখন? শব্দটা যখন মানসুখ হবে, কিন্তু শব্দ যখন মাজরুর হবে তখন যে জেন না নিয়ে জবাব নিবে। তখন সে জবত দিয়ে প্রকাশ করবে। তবে এই শব্দগুলির সাথে যদি কোনো সময় আল বসে অথবা এগুলি যদি কোনো সময় মোদাফ হয়, তাইলে আবার জেন নিবে। আল বসে অথবা মোদাফ হলে জেন নিবে। তাহলে এই পয়েন্টটাই হলো আমরা এখানে পাচ্ছি। আসলে নিটিকিটিস অনেক কিছু গ্রামার আছে, তোমরা ওই যে এটার জন্য সিনসিয়ারিটি লাগবে। ইউ উইল ওয়াচ দি টেলিভিশনের টক শো এবং ক্লাস করবা? ন, আমার ক্লাসে 5 মিনিট কেউ যদি ঢুকে, আমি অন্যান্য ক্লাসগুলি যখন করে 1 ঘন্টার ক্লাস, অ্যান্ড দোজ আর ফ্রি, আলহামদুলিল্লাহ, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ স্টুডেন্টস আর জয়নিং দোজ ক্লাসেস, বাট 5 মিনিট পরে কেউ ঢুকলো, হি ইজ লস্ট ফর দ্যাট ডে। এখানে আল আছে এবং এটা হলো দেখো মাফা ইলু ওই চেহারায়, তাই না? মাফা ইলু, তাহলে কি এটা বহুবচন এবং এটা এক বচনওয়ালা শব্দ, সুতরাং এটা জেন নেওয়ার কথা না, কিন্তু যখনই আল নিবে, আল থাকবে তখন জেন হবে। এখানে আল আছে, সুতরাং জম উত্তাবি, তোয়াবি এর সংগ্রহ শালা, এই যে জাম উত্তাবি, জাম উত্তাবি। আবার এটা যখন জুনাহন ছিল, এটা মুদাফিলি হওয়ার কারণে এটা পেশ হইলো, এটা জের হয়ে গেল। এইভাবে জিনিসটা আসছে, হাজা জানা হু জাম ইত্তাবি, এটা হলো ডাক টিকিট সংগ্রহের উইং।
নেক্সট, হাজহি তাওয়িউ জামিলাতুন, এগুলি খুব সুন্দর ডাক টিকিট। হাজা তবাবুন, এটা হলো সিঙ্গুলার শব্দ, এটা হলো বহুবচন। হাজা তবাবুন হিন্দিউন, এটা হলো ভারতীয় ডাক টিকিট। ও হাজা তবাউন ফরান্সিউন, এটা হলো ফ্রান্সের ডাক টিকিট। নেক্সট, ও হাজা জানাউল খাত্তিল আরবি আরবি, এটা হলো আরবি লেখনীর উইং, এখানে লেখা প্রদর্শনী হচ্ছে আরবি লেখা। হাজহি আয়াতুন বেখাত্তির নাস্কি, খাত্তির নাস্কি হলো এক ধরনের আরবি লেখা, খাত্তির খাত্তুন নাস্কি, আরেকটা হলো খাত্তুর রুকিয়াতি, আরেক ধরনের। তাহলে হাজহি আয়াতুন, এই আয়াতগুলো হলো, ওখানে ছবি দিয়ে আছে, বইতে দেখাবো। অতিলকা আহাদিসু, হাদিসুনের বহুবচন হলো আহাদিসু। হ্যাঁ, হাদিসুনের বহুবচন কি? আহাদিসুন। আহাদিসু বেখাত্তির রুকিয়াতি, খাতুন রোকেয়া দিয়া আহাদিসের লেখাগুলি দেখাচ্ছে। আর আর আয়াত আয়াত নিদর্শন, সার্টেনলি কোরআনের আয়াত, পূর্বী কোরআনের আয়াত, বিখাত্তির নাস্কি। পরেরটাতে আসো, ওহাজা জানাহু সহাফাতি, সহাফাতি হলো জার্নালিজম, জার্নালিজম উইং, কিংবা যেখানে সাংবাদিকতার জিনিসপত্র দেখানো হয়। সহিফা, সহাফাতি, সহাফাতি রাইট স্যার। জানালো উইং বা স্টল। স্যার আমরা যে যে বলি যে কোরআনের আগে চারটা মূল কিতাবের আগে কিছু সহিফা ছিল, তো ওগুলা কি তাহলে পত্রিকা মিনিং হবে না ছোট বই হবে? ওগুলি ছোট বই, আচ্ছা পত্রিকা হইতে পারে, অর্থ পত্রিকা ছোট বই হতে পারে। রাইট স্যার। ওকে, ওহাজা ওহাজা জানাহু সাহাফাতি, সাহাফাতি হলো জার্নালিজম। হাজি সুহুফুন, সহিফাতুনের বহু বছর, সুহুফুন বি জাম ইল লোগাতি, বি জামি ইল লোগাতি, সরি বি জামি ইল লোগাতি, এটা বলছে লোগাত আরবির, কি বলবো, আরবির আরবি ভাষার বই, সহিফা আরবি ভাষার সহিফাতুন। হাজিহি সুহুফুন বিজামি ইল লোগাতি, হাজি সুহুফুন বিজামি ইল লোগাতি, এগুলো হলো আরবি ভাষার, আরবি ভাষায় লেখা বই। ও হাজা জানাহু তাদ্রিবিত মঞ্জিলি, এটা হলো হোম ইকোনমিক্স বা হোম ম্যানেজমেন্টের কর্নার, তাদ্রিবিত মঞ্জিলি। এখন সে বলতেছে হাজা তোয়ামুন সিনিয়ুন, এটা হলো চীনের, চীন দেশীয় খাবার, আর এটা হলো আরবি খাবার। ওহাজা জানাহু রিয়াদাতি, আর এটা হলো স্পোর্টস উইং, স্পোর্টস সেকশন, স্পোর্টস অংশ। কুরাতুল কাদামি ফুটবল, আসাবাহাতু সুইমিং, অল ফুরুসিয়াতু, ফুরুসিয়াতু হলো হর্স রাইডিং। বেশ কিছু অপরিচিত নাউন আছে, এই নাউনগুলি আমি একবার বললে হবে না, তোমাদেরকে ওয়ার্ড মিনিং দেখে এগুলিকে আয়ত্তে আনতে হবে। সাবাহাতুন সুইমিং, রুসিয়াতুন হলো হর্স রাইডিং, কুরাতুল কাদামি ফুটবল, রিয়াদাতুন হলো স্পোর্টস, তোয়ামুন ওকে, সিনিয়ন ওকে, এটা তাদ্রিব, তাদ্রিব হলো ম্যানেজমেন্ট, হ্যাঁ, দাব্বারা ইউদাব্বির, তাদ্রিবুল মঞ্জিলিয়ন, হোম ম্যানেজমেন্ট কিংবা হাউস মেকিং। সাবাহাত শব্দের অর্থ তাহলে কি হবে? সাঁতার, সাঁতার, সাঁতার মানে কাটা, একজন আর্মিতে একজন অফিসার ছিল, তার নাম ছিল সাবাহাত, সাবাহাত, রাইট স্যার, প্লাটুন কমান্ডার ছিলেন সে বিএমএ তে, নাম ছিল সাবাহাত। হ্যাঁ সাবাহাত, তাহলে এখানে ঠিক আছে, সাঁতার, সাঁতার শব্দের মানুষের নাম হলো কিভাবে স্যার? নাকি অন্য কোনো মিনিং আছে? না সাবাহাত হলো সাঁতার কাটা, সাবাহা ইয়াস বাহু, না সেটা বুঝলাম স্যার, সাঁতার কাটা, মানুষের নাম হচ্ছে সাবাহাত ছিল, প্লাটুন কমান্ডার ছিলেন বিএমএ তে। বুঝতে পারছি। সাবাহাত কোত্থেকে আসছে না মানুষের নাম হিসাবে, সাবাহাত মিনিংফুল কি আমি জানা নাই, রাইট স্যার। আমি জানা নাই সাবাহাতুন মিনিংফুল কোনো ওয়ার্ড দেয় কিনা। ক্যান ইউ হ্যাভ হ্যাভ এ লুক এট দি ডিকশনারি, দেখো তো, সাবাহাতুন, সাবাহাতুন হলো
সাবাহাতুল সাতার, না আর কোনো মিনিং নাই, যাইছে সাবাহাতুল অফুরুনসিয়াতুল। ওকে, তো আমরা আজকে আর আগাবো না, বাট যে অংশটা ইম্পর্টেন্ট এখানে আগাইলাম, এগুলি তোমরা পারবা, ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর অর্থটা তোমরা আয়ত্ত করতে পারবা। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফালা ফালা ফালুগুলি যদি এখনো আয়ত্তে না এসে থাকে, ইউ ফেস ডিফিকাল্টিস, তোমার জন্য এই টার্ম সেকেন্ড থার্ড টার্ম ফাইনাল টার্ম কাটানো ডিফিকাল্ট হবে। আর এই যে ভার্বগুলি, এগুলি তোমরা, আচ্ছা তোমরা কি, আমরা যখন এটা ডিসকাস করি, তোমরা কি এটা দাগাও? তোমাদের আমি বলছিলাম ডে ওয়ানে এটা দাগাইতে, যেখানে ডিসকাস করি, তোমরা কি এটা দাগাও? সবসময় দাগানো হয় না। আচ্ছা দাগাবা, আমার আমার হিসাব অনুযায়ী এই অংশটা পড়ানো হয়ে গেছে তোমাদেরকে, বাট আমরা গ্রামার বই, অ্যাজ উই ফলো দি গ্রামার বুক, গ্রামার বইতে এগুলি আবার আসবে। তোমাদেরকে আমি কি এই এই এগুলির হ্যান্ড আউট দেই নাই? কালা কালা, কলার হ্যান্ড আউট দিয়েছেন স্যার? হ্যাঁ কালার হ্যান্ড আউট দিয়েছিলাম। রাইট স্যার, ওকে, আমি আজকে কাওয়ালাটা পুরো শেষ করতে চাই। প্লিজ টেক ইউর টেক্সট মার্কার এবং এটা দাগাও। আজওয়াব বলে কিতাবি নাম, মাঝের অক্ষর যদি হরফে ইল্লাত হয় তাহলে এটাকে বলে আজওয়াব, এবং হরফে ইল্লাত তিনটা, আলিফ ওয়া এবং ইয়া। এই আলিফ কখনো রুট হিসাবে এভাবে আসে না, পরিবর্তিত হয়ে আসে। সুতরাং আমাদের মেনলি ডিলিং হবে এই দুইটা নিয়ে। আজওয়াফে আমরা ওয়ালার কনজুগেশন পাইলাম, বার কনজুগেশনটা দেব এখন, না কয়লার মাদি পাইলাম তাই না, মোদারে পাই নাই, কয়লার মোদারে পেয়েছি, নাস ওকে মোদারে সোজা। তোমরা ডিকশনারিতে যখন গেছ কয়লা, আবার যাও ডিকশনারিতে, কয়লা লেখো এবং দেখো তো নুন পাও কিনা, হার্ট ব্রেকেটে নুন পাওয়া যায় কিনা। শুধু নুন লেখা আছে কিনা, স্যার 2 নম্বরটাই আছে। নুন আছে তাই না, মিনিং এটার যে ভার্বটা এটা একে ফলো করবে না, সারাই আনসুর কে ফলো করবে, তাহলে আমরা পাচ্ছি কি কাওয়ালা, এদিকে কি হবে তাহলে বলো, ইয়াকুলু, 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 হ্যাঁ লেখো, দিস ইজ ভেরি, ইয়াকুলু, এ পর্যন্ত কনভিন্সড উইথ দি হেল্প অফ ডিকশনারি অ্যান্ড অল দিস থিং তাই না। কওয়ালা আমরা 14টা বলে ফেলছি, কয়লা কয়লা কয়ালু কয়লাত কয়লাতা, পরেরটা কি কুলনা, আমার সাথে বলো সবাই বলো, কয়লা কয়লা কয়লু কালা কালা কালু কয়লাত কয়লাতা কুলনা, কালা কালা কুলা কালা কালা কুলা এগেন কয়লা কয়লা কয়লু কালা কালা কালু কালা কয়লাত কালা কয়লাতা কুলনা, কালু কালা কালা কুলা কুলতা কুলতুমা কুলতুম, আন্তা কুলতা, তুমি তুমি বলেছিলে কুলতা, তোমরা দুইজন কুলতা কুলতুমা কুলতুম, শেষ। এখন এটা 14টা হয়ে গেল আমাদের তাই না, এখন এটা এটা বেলা আসো, এটার বেলা কি ফর্মুলা নেওয়া যায়? প্রথমে একটা নর্মাল কমন সেন্সের ফর্মুলা, এটা একটু বলো তো সবাই একটু জোর করে উচ্চারণ করো, ইয়াকুলু, ইয়াকুলু, আরো সুন্দর করে বলো, ইয়াকুলু, ইয়াকুলু, আচ্ছা ইয়াকুলু তাই না, এটাকে যদি এভাবে লেখা যায় তাহলে কি একটু ইজি হয়, ইয়াকুলু, ইজি হয়, জি স্যার, বেসিক্যালি এটাই তুমি পাবা।
তাহলে সূত্রটা কি দেব? সূত্রটা আরবিতে অনেক কথা লেখে, আমার আবিষ্কারের সূত্রটা মনে রাখো। এটা তোমাদেরকে কেউ বলবে না, আই হ্যাড টু ফাইন্ড আউট। এটা হলো দুর্বল বর্ণনা, গার্সিয়া এটা সবল বর্ণ। দুর্বল এবং সবল বর্ণের মধ্যে এখানে জাস্টিস হয় নাই। দুর্বল বর্ণের মাথার উপর ওজন দিয়ে রাখছো, তাই না? সবল বর্ণ খালি, গার্সিয়া এই ওজন চেঞ্জ করে দাও, ট্যালি হয়ে যাবে, শেষ। এ কথা মনে থাকবে। স্যার, এইটা চেঞ্জ করলে কি অর্থের কোনো চেঞ্জ হয় না স্যার? না না, ওটা তো তাহলে তো এখানে অর্থ চেঞ্জ হইতো। তুমি বেসিক্যালি এটা পাচ্ছ, ইউ উইল নেভার সি দিস ইন এনি লিটারেচার, কিন্তু আমরা ফর্মুলা অনুযায়ী আমরা এটা পাচ্ছি, তাই না? আমাদের কোনো ফর্মুলা তো এটা নাই। দেখো তো ফালা কি হয়, তাই না? আমাদের দেখো ফাকালিমা অলস সুকুন, কিন্তু ইয়াকুলু যেটা আমরা লিটারেচার পাবো, ইয়াকুলু কোত্থেকে আসছে? মিলে, সুতরাং আমাদের আসতে হবে ফ্রম দি রুট। লেট মি টেল ইউ, এই জিনিস কোথাও হার্ডলি আলোচনা করা হয়, হার্ডলি কোথাও পড়াবে তোমাদেরকে এই ভেঙে, বাট আই প্রেফার ভিতরে যাওয়া। ভাষা ভাষা জিনিস শিখানোতে আমি আমি নিজে বিশ্বাস করি না। এখন কওয়ালা, কওয়ালা 14টা কোনো সমস্যা আছে নাই? ইয়াকুলু, ইয়াকুলু হয়ে গেল, কোনো সমস্যা আছে? নো স্যার। এখন ইয়াকুলু এটাকে এখন গড় দাও, 14টা বসাও, কোন কথা বসাবো? এটা সোজা, এটা এটা তো বলতে পারা উচিত, একটু বলো তো কেউ। ইয়াকুলু ইয়াকুল কুলানে ইয়াকুলু না কারেক্ট, নেক্সট তাক তাকুলু, তাকুলু তাকুলানে কুলানে ইয়াকুলু ইয়াকুলনা, ইয়াকুলনা কারেক্ট, নেক্সট তাকুলু তাকুলানে তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা তাকালিনা তাকালানে তাকুলিনা, না কা বলছো, তাকুলিনা তাকুলানে তাকুলনা, আকুলনা আকুলু। রাইট আমার স্যার। আমার দেখাইতে হচ্ছে না, এখন এইখানে আছে দেখো, তাহলে এটা হলো আমার ফর্মুলাতে আসে, বাট এটা আমি লিটারেচার পাবো। এই জন্য এখানে দেখো আলফেলু আল মাদি লেখা হয়েছে, আলফেলু আল মাদি উইদিন ব্রেকেট তালিল, মানে পরিবর্তনের পরে, হুইচ আই উইল গেট ইন দি লিটারেচার। এখন আসো আলফেলু আল মাদি আল মারুফ, যেটা আমার ফর্মুলাতে আসে, ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা, তাই না? তাই না বললে যদি তোমরা উত্তর না দাও আমি কি বুঝবো? রাইট স্যার, রাইট ওকে, স্যার। এখন এটাকে আমি যখন পরিবর্তন করলাম, এখন এটা আসলো, দেখো ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে ইয়াকুলনা। এখানে একটু সুন্দর একটা জিনিস আছে, দেখো এই যে ইয়াকুলনা, এখানে কিন্তু ওয়াটা নাই, দেখো এখানে সব দিকে ও আছে, এখানে এসে ওয়াটা নাই, কেন নাই? এখানে খেয়াল করো, আমরা এটাতে পেজ দেব না, ছিল ছিল সুকুন, রাইট স্যার, ওই ওয়ার্ড স্পেসের মধ্যে ঢুকে গেছে। তাহলে এটা দিলাম পেশ, আর ওয়াতে হয়ে যাবে কি সুকুন, সুকুন না? এইখানে এসে দুইটা সুকুন একত্রিত সেটা হওয়ার একসাথে হবে কারণে না, একটা হবে। ওয়াটা পড়ে গেল, হয়ে গেল ইয়াকুল্লা। আবার আগাও, তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা তাকুলানে, এখানে একই জিনিস আবার আসবে। দেখো দুর্বল সবল ওজন চেঞ্জ, এখানে শূন্য, শূন্য দিয়ে আকুলু নাকুলু। তুমি কিন্তু পড়তেছো, তাই না? ছোটবেলা থেকে আমরা পড়তেছি না, আউজু পড়ছি, আজুবিল্লাহ আউজু আউজু, আমার কোনো ফর্মুলাতে কিন্তু আউজু নেই। আমার ফর্মুলা হওয়ার কথা ছিল বলো কি, আউজু,
Am I correct? কি সন্ধি হয়ে গেছে, সবকিছু হ্যাঁ সন্ধি হয়ে গেছে, বাংলার সন্ধি যখন হ্যাঁ হয়। হ্যাঁ অ্যাবসলিউটলি সন্ধি হয়ে গেছে। উজু, তো এই সন্ধিটা হওয়ার কারণ কি? ইজিনেসের জন্য, তাই না? সহজে ক্ষেত্রে ছোট হয়ে গেছে। যাতে ইজিলি উচ্চারণ করা যায়। এখন আসো পরবর্তীটাতে একটু দেখো, উই উইল টেক অ্যানাদার 5 মিনিটস, তারপর ছেড়ে দেবো। আচ্ছা, এটা হলো মানসুব। তো মানসুব কখন বলো তো, কেমনে বানায়, কেন হয় আনলান কাইজান, তাই না? মনে নেই রাইট স্যার, আনলান কাইজান থাকলে কাইজান। হয়ে যায় আর মানসুক। কিভাবে হয়, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। রাইট স্যার, তাহলে এখানে জবর দিলাম, জবর হয়ে গেল, এখানে নুন ফেলে দিলাম, এখানে নুন ফেলে দিলাম, এইখানে জবর দিলাম, এখানে নুন ফেলে দিলাম, তাই না? এখানে এটা এটা বানানো তোমার কোনো সমস্যা না, সমস্যা মানসুব বানানো? না হয়তো হবে, পেয়ে যাবো ইনশাল্লাহ। মাংস বানানো কোনো সমস্যা না, হয়ে যাবে। এখন আসো পরেরটা, মাজুম। মাজুম বানানো কেন? লাম লাম্মা লামু হম, তাই না? কেমনে বানাবো বলো, যেখানে যজন দাও যা যজন দাও, বলো একটু কাইন্ডলি। যদি পড়া যায় পড়ে যায় না না দুইখানা। না না না, মাজুম কিভাবে বানায়? তুমি যেটা বলছো ওটা হলো আমর। মাজুম হইলো যেখানে যজম দেওয়া যায় যজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। মনে পড়তেছে? হ্যাঁ স্যার, রাইট আচ্ছা, স্যার। এখন দেখো এটাকে মাজুম বানানোর জন্য, দিস ইজ ইন্টারেস্টিং, মাজুম বানাও, যজম দাও, যজম দেওয়ার সাথে সাথে কি হবে, ইয়াটা পড়ে, ওয়াটা পড়ে যাবে, তাই না? রাইট স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ কুল। এখানে কিন্তু নুন ফেলে দিলে কিচ্ছু এফেক্ট হচ্ছে না, সুতরাং এটা এটা সেম। এখানে দেখো, এখানে জবর দিছো বলে ওয়াটার হয়ে গেছে, যখন এখানে যজম দিবা তখন আবার ওয়াটার পড়ে যাবে। শেষ? হ্যাঁ স্যার। তাহলে মাজুম বানানো গেল। এখন আমরা আসবো আমর। কুল বলো, সারা জীবন পড়ছি না, কুল ইয়া ইয়ুহাল কাফেরুন, পড়েছি কুল অর্থ কি বলো? আমর কোত্থেকে আসছে? কুলনা, কুলনাও পড়েছি, কুলনা ইয়ানা রুকুনি কুল বারদাওয়াসা। না ইয়া না রুকুনি, হ্যাঁ পড়ছি আমরা, তাই না? কুল বলো, তাহলে এই কুলটা কোত্থেকে আসলো? আমরা এতদিন পড়ছি কি নাসারা ইয়ানসুরু উনসুর, আমর উনসুর না পড়ছি, নাকি উনসুরও পড়ি নাই? উনসুর পড়ছি, পেজ ওয়ান তো একদম আমার কাছে, আমি তোমাদেরকে দেখাই পেজ ওয়ান। ওকে, অ্যাজ আই কন্ডাক্ট দি ক্লাস, স্যার পড়া হয়েছিল স্যার, আমর করার জন্য এটা অঞ্জুর করা হয়েছে স্যার। হ্যাঁ বাট আমি তোমাদেরকে সাজেশন তো দিয়েছিলাম, তোমরা দেখো দিস ইজ দি এলসি 11 এর জন্য পেজ ওয়ান, তোমরা কি তোমরা এটা করো নাই, তাই না? না করার কারণে তোমরা মোরালি হাই হতে পারো নাই। আমি বলেছিলাম যেটা পড়াবো ওটা দাগায় রাখবা, আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি ওটা আমি দাগাচ্ছি। এই যে কালা ইয়াকুলু, এগুলি পড়ানো হয়েছে, দেখো শোনো। এটা পড়ানো হয়েছিল স্যার, হ্যাঁ পড়ানো হয়েছিল স্যার। হ্যাঁ পড়ানো হয়েছে, তোমরা যারা আছো জাস্ট তোমাদের উদ্দেশ্যে বলি, রেকর্ডিং ওদের এখন 11-12 জন আছে ইন ফোর্থ সেমিস্টার। তো তোমরা, আমি আমি রিকোয়েস্ট করবো যারা করতে চাও, যারা রিয়েলি শিখতে চাও, গো ইন টু দি ডেপথ অ্যান্ড গিভ সাম টাইম। আই হ্যাড টু লার্ন বাই স্ট্রাগলিং, সুতরাং আমি জানি শেখানোটা কত সোজা, এবং কেউ যদি শিখতে চায়, আর যদি কেউ শিখতে না চায় ওই হোয়াইট ওয়াশ দিয়ে আগানো যাবে। ওকে।
আসো, তাহলে আমরা আমর আমর দেওয়ায় আমর দেব, এখানে আমর আনো, সরি এই কটাতে, এই কটাতে আলামত মোদারে কেটে ফেলে দাও, এখানে পড়া যায়, কারেক্ট পড়া যায় না? জি স্যার। আলামত মোদারে কেটে ফেলে দাও, যদি পড়া যায় পড়ে যাও, তা পড়া যায়, সুতরাং আলিফ দিতে হবে না। এরপরে কাজ কি, শব্দকে মাজুম করে দাও, মাজুম করো, আর কোনো কাজ আছে? জি না স্যার। এখানে মাজুম করার সাথে সাথে দেখো ওয়া এবং লাম জজমওয়ালা, সুতরাং পড়ে গেল, হইলো কুল, তুমি বলো। এখন পরেরটাতে কিন্তু এই ওয়াটা আবার ফেরত আসতেছে, কারণ এখানে তো পড়ে যায় নাই, কুল কুলা কুলু কুলি কুলা কুল্লা, বাকিগুলি তোমরা পারবা, ওই ওই ফর্মুলা, লেট হিম ডু, লামজে লি দিয়ে এগুলিকে মাজ্জুম করো, লামজে লি দিয়ে এগুলিকে মাজ্জুম করো, আর নেগেটিভ নাম হলো লাম আলিফ জবর লা দিয়ে পুরাটাকে মাজ্জুম করে দাও, ট্রান্সলেশনের ডিফারেন্স হবে। ওকে, তো হোয়াট ইজ এক্সপেক্টেড আউট অফ ইউ, এই টেবিলটা, কনজুগেশন অফ উইক ভার্ব ক্বালা ইয়াকুলু, এই টেবিলটাকে আয়ত্তে আনা বিফোর ইউ স্টার্ট ফর দি নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। কারো কোনো যদি ডাউট না থাকে কিংবা জিজ্ঞাসা না থাকে, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। মা সালামাতি। এমনি কেউ কি বলতে পারবা হোয়াট ইজ দি রিজন অফ সো মেনি পিপল আউট অফ দি ক্লাস? স্যার অনেকে নির্বাচনে চলে গেছে। না, কেউ তো বলে নাই, নোবডি হ্যাজ গিভেন, যে আমি আমি আর্মি হেডকোয়ার্টারের সাথে কথা বলেছি যে আমরা ক্লাস কি বাদ রাখবো, আর্মি আমি আমাদের বিজিবিতে স্যার চলে গেছে অনেকে, আমরা যারা বিজিবিতে আছি মোটামুটি সবাই চলে গেছে। বাট তাদের ইয়ে কারো কারো আছে যে সেখানে গেলে মানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ওকে, তাহলে একটু আমাকে জানাই তো, জানাই তো, তাও তো জানাই নাই, নেটওয়ার্ক তো আছে আল্লাহ দুনিয়ার বাংলাদেশের সবখানে, তাই রাইট স্যার, ওটা হইলে ভালো হতো হয়তো, জানাইতে পারে নাই হয়তো ব্যস্ততার কারণে অথবা ভুলে গেছে, সরি স্যার। ওকে, তো এই জিনিস এই এই টেবিলটাকে আয়ত্তে আনার চেষ্টা করো, আমরা দেখি কি করা যায়। আল্লাহ হাফেজ, মা আসসালাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, মা আসসালাম।